والصلاة والسلام على رسول الله وعلى آل صحابي أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي وحدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدأ وقل بذات ضلالة وقل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس خلوا مما في الأرض وحلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تُبْتِلُوا أعمالكم عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن من أسرى شيء أيرفع وأكثر الجهل وأكثر الجنا

যে আল্লাহ আমাদেরকে এখানে এসে বসার তৌফিকাদা করেছেন তারই বার গায়ে শুক্রিয়া আমরা বলি আল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক সমগ্র মানব জাতিকে চিনি যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দিলেন সেই মরুল দুলাল মুহাম্মদ রসুল্লাহ হলে সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বসিত আমরা বলি আল্লাহ মামিন আজকে আমার আপনাদের এইখানে এটা ইংলিশ বাজারের আওতায় তাই তো গ্রামের নাম তো আপনাদের আমার সামাজিক জাহেলিয়াত উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ বহু মানুষ ইন্টারনেটে এই বক্তৃতা শুনে আছেন শুনে থেকেছেন একই বক্তৃতা বারবার দিতে হয় এই জন্য যে এলাকা ভিত্তিক মানুষের চাহিদা আমি তো ততদিনই বলবো যতদিন না আপনি সুধরাবেন পর্যন্ত জাতি সুধরাবে ততক্ষণ পর্যন্ত সে দিনের দাওয়াত দেবে সামাজিক জাহেলিয়াত জাহেলিয়াত মানে অজ্ঞতা জাহাল মানে মূর্খ আমরা তো সুশিক্ষিত সমাজে বসবাস করি আমরা সব অনেক শিক্ষিত মানুষ কিন্তু আজকে আমার আলোচনার বিষয় এটা কেন যে সমাজে যে জাহেলিয়াত রয়েছে অজ্ঞতা রয়েছে মূর্খতা রয়েছে বর্বরতা রয়েছে তার সম্পর্কে আলোচনা তার মানে নিশ্চয়ই সমাজের মধ্যে এমন কিছু ঘটছে বা ঘটে চলেছে যা আমাদের শরীয়তের দৃষ্টি থেকে হারাম নাজায়েজ বিদাত অথবা পাপের কাজ যা আমাদের আমাদের সমাজকে নষ্ট করে দেয় তথ্য বিষয়ে আলোচনা করার পূর্বে যেহেতু আলোচনার বিষয় হচ্ছে জাহালাত মূর্খতা সামাজিক জাহালাত তার পূর্বেই রিলেটেড টপিকের মধ্যে কথা বলতে গেলে এইভাবে কথা বলতে হয় যে আজকাল যে জলসা প্রোগ্রামগুলো হচ্ছে এই জলসার প্রোগ্রামগুলো আজ থেকে তিরিশ বছর আগে কম ছিল না বেশি এখন বেশি তো এখন বেশি হয়েছে আজ থেকে তিরিশ বছর আগে ইমানদার ভালো ছিল ইমান ভালো ছিল আপনার দাদার ইমান ভালো ছিল আজকে আপনি তার নাতি আপনার ইমান ভালো নেই আপনি পাড়ায় পাড়ায় জালসা শুনছেন পাড়ায় পাড়ায় জালসা দেখছেন তো ব্যাপারটা কি ঘটছে তাহলে জালসা শুনে কি আমাদের উপকার হচ্ছে নাকি আমরা ক্ষতির দিকে যাচ্ছি সব কিছু পুঙ্খানুপুঙ্খ আমাদেরকে মূল্যায়ন করতে হবে বুঝতে চেষ্টা করতে হবে সামাজিক জাহেলিয়াতের মধ্যে অন্যতম জাহেলিয়াত যে প্রায় সারা রাত্রিব্যাপী জলসা করা এটা হচ্ছে একটা অন্যতম জাহেলিয়াত জালসা আয়োজন করতে হবে মানুষকে ডাকতে হবে দিনে পথ কথা শোনাতে হবে জীবন শুধরাবে কিন্তু আপনি দাওয়াত দিতে 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 রাত দুটো বাজিয়ে দিলেন আপনি আমাকে একবার বলেন তো যে লোকটা দুটোর সময় এখান থেকে বাড়ি গেল আড়াই ত্রিশ সময় বিছানা পেল তাহলে জালসা শোনা ফরজ নাকি ফজরের সালাদ ফরজ কোনটা ফজরের আদায় করতে হবে কেন প্রোগ্রামটা সন্ধ্যাবেলা থেকে এগারোটা পর্যন্ত করা যায় না যায় কি না তো আমরা বিপদে সন্ধ্যাবেলায় কথা বললে লোক থাকবে না আবার অনেক রাত্রে কথা বললে লোক থাকবে না তো প্রথম বক্তার বিপদ প্রধান বক্তারও বিপদ মাঝে কি একটু এনজয়মেন্ট হলো লোকজন আসলো এখন তো লোকজন আলোচনা শুনতে আসে না কেউ আসে বক্তাকে দেখতে কেউ এমনি এলাকাটা ঘুরতে আসে কেউ একটু শপিং মার্কেটিং করতে আসে এটা যে বর্তমানে প্রেক্ষাপট আমি যখন আপনাদের রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম যে মেলার ব্যবস্থা ভালোই করেছেন আপনারা ওইদিকে তো এই মেলায় আজকে যত নারী আর পুরুষ জেনা করবে এর ভার কি নিতে পারবেন কথা কষ্ট হচ্ছে শুনতে কষ্ট হচ্ছে আমার যায় সে না আপনি আমাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পারেন পরবর্তী সময় না ডাকেন আমার পাশ পেশার এদিক দিয়ে খেয়াল নেই কথা বলবো কুড়ি বছর মনে রাখতে হবে কথা একবারে স্থির হয়ে মাইল স্ট্রেনের মতো বসে থাকতে হবে কেউ উঠবেন না বুকে আঘাত লাগবে ভাববেন যে বাপের বেটায় সেজন্য কথা বলে গিয়েছে প্রোগ্রাম করবেন তো ওখানে মেলা বসাতে কে বললো আপনাকে ক্ষমতা নয় প্রোগ্রাম ছেড়ে দেবেন মেলা বসাবেন কেন আজকে বাবা এইদিকে বসে আছে মা ওইদিকে বসে আছে তাদের সুসন্তান গুলা ওই মেলার মধ্যে ঘোরাফেরা করছে মহিলা আর পুরুষ মিঙ্গল হয়ে করছে আজকের দিনে ওরা জেনাই লিপ্ত হয়ে আছে এই ভার আপনাকে কে 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 বহন করবে যুবক যুবতী ওইদিকে দিকে আপনি জাহালাতের আপনি অজ্ঞতার আপনি মূর্খতার সীমা ছাড়িয়ে ওইদিকে দিকে ব্যবস্থা করে দিয়েছেন কেন আপনি এটা বলতে পারেন নি যে আমরা এই জালসা দিচ্ছি এই জালসা একবারে এমন ভাবে দিব যুবক দশটা বিশটা তিরিশটা যুবক থাকবে হাতে থাকবে লাঠি কোনো বাপের বেটে এখানে দোকান বসাতে পারবে না এক রাত্রে মানুষ প্রোগ্রাম শুনবে দিন ইসলামকে ভালো করে শিখবে সারা রাত্রি ব্যাপী আইপিএল খেলা দেখতে পারে কোনো টেনশন নাই খাওয়া লাগে না পানি পান করা লাগে না আর চার ঘন্টার প্রোগ্রাম করতে হলে মেলার দোকান বসাতে হয় এটা হচ্ছে অন্যতম জাহেলিয়াত একটা দিনও মানুষকে দিন ইসলাম শিখতে দিবে না আজকে আওয়াজ ওই অবধি যাচ্ছে না যারা আজকে ওদিকে ওই ঘোরাফেরা করে বেড়াচ্ছে করে বেড়াচ্ছে তাদের কাছে আওয়াজ যাচ্ছে না তো যারা তো ইদিন ইসলাম টুকটাক বুঝে তারাই তো এখানে বসে আছে আর যাদেরকে শুধানোর দরকার তারাই তো ওখানে দিয়ে কি উপকার হবে দিয়ে তো উপকার হবে না তাহলে আপনাকে এই যে এত বড় একটা মাঠ আমি আসলাম দুশো প্রায় দুশো ত্রিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে এত দূর থেকে পাড়ি দিয়ে আসলাম স্কুলকে কামাই করে শুধুমাত্র আপনাকে দিন শিখাবো বলে আপনাকে সঠিক রাস্তায় হাঁটাবো বলে এটা তো এখন ফ্যাশন আমাদের মলবিরা তো আর দাওয়াত দিতে পারে না আরে মলবি সাহেব যদি উঠে মেম্বারে সঠিকভাবে দাওয়াত দিতে পারতো তে এত বড় প্রোগ্রামের দরকার হতো দরকার হতো তো মলবি সাহেব তো গুল খায় মলবি সাহেব কি করে দাওয়াত দেবে আমি আপনাদের মৌলবিকে বলছি না রাগ করেন না মৌলবি সাহেবরা গুল কি কিনা ওটা পরে আসছে আমি আমি বলতে চাইছি যে আপনি দাওয়াতে ফিল্ডে আপনি যদি জুমার দিনে দাওয়াতদের মানুষ একজন মানুষ আপনার এলাকায় বেনামাজি থাকবে না সুদ লোক থাকবে না আপনি কি কাজ করেন আপনি পারেন না তাই আমাদেরকে আসতে হয় কেন ভাড়া করবার দূর থেকে আনতে হবে কেন কি দরকার আজকে আপনারা এই সুযোগ দিয়েছেন যার ফলে এক শ্রেণী আলেমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই প্রোগ্রাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আলেমরা জাহালাত মূর্খতা অজ্ঞতা আপনার ইমাম কেন পারে না আপনার ইমামকে কোরআন হাদিস বলতে হবে না খালি জুমার খুতবায় উঠে একটা কথা বলবে যে ব্যক্তি সালাতা দায়ী করবে না ওর বাড়িতে বিয়ে পড়াতে যাব না যে ব্যক্তি সালাতা দায়ী করবে না ওর বাড়িতে কেউ মানুষ মারা গেলে মাটি দেবো না বলেন তো একজন বেনামাজি থাকবে এলাকায় থাকবে থাকবে না তো ইমাম সাহেব করে না কেন কারণ ইমাম সাহেবকে বিশ হাজার টাকা দশ হাজার টাকা বেতন দেন এখন ইমাম সাহেব যদি এটা বলে তো আপনার চাকরি থাকবে না কেন এখন মসজিদ কমিটি মানে তো দাড়িতে চালোক মসজিদ কমিটি মানে তো সেই ক্ষমতা লোক মসজিদ কমিটি মানে তো নেতা মন্ত্রী এখন এদের বিরুদ্ধে কথা বলা দেয় আপনারা পারেন না তাই আমাদেরকে অত দূর থেকে আসতে হয় আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইওয়াল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ আল্লাহকে মেনে নাও ওয়াতিউর রসুল আল্লাহ রসুল মেনে নাও তোমরা তোমাদের নিজের আমলকে বিনষ্ট করো না তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না আমরা যে কথা বলবো তা হবে কোরআন এবং হাদিস থেকে তাহলে আমরা অত দূর থেকে গেছি তা আপনারা আপনাদের ঘর থেকে বেরোতে পারবেন না কি পারবেন কিনা ওই যে ছেলেটা বসে আছে উত্তর দিনাজপুরের বাড়ি প্রোগ্রাম শোনার জন্য খেয়েছে কোথায় বাড়ি বলেন তো সাত ঘরিয়া বুধিয়া তো আপনাদের এলাকার লোকের লজ্জা হয় না নাকি সব পাশে হাটে আরে এখানকার লোক তো আসবে আসবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর থেকে মানুষ এসে প্রোগ্রাম শুনবে এত বেহা কেন আপনি এখনো কেন ঘর থেকে বেরোননি এই জায়গা তো জায়গা না দেওয়ার মতো সিচুয়েশন হতো অথচ আপনি এখনো ঘরে বসে আছেন কি আপনি দেখাতে চাইছেন আপনি কি দেখাতে চাইছেন শোভন আল্লাহামদি আল্লাহ কেমন আতে বললেন আর আল্লাহ রসুল কে মানতে বললেন কি রে ভাই শুরুতেই এরকম ডিস্টার্ভ দেখেন বলে আচ্ছা লাইনটা কোথা থেকে নিয়ে প্রোগ্রাম করছেন কোন মসজিদ থেকে নাকি সরাসরি হুক টেনে হুক করে ও আছে তো ভাগ্য ভালো আপনাদের তো যেটা বলছিলাম আল্লাহ বলছেন নাও এবং আল্লাহর কে মেনে নাও তা না করে তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করতে দিও না আজকে আমরা এখানে এসেছি কিছু দিন ইসলাম শেখার জন্য ঠিক কি না তাহলে আজকে আপনি দিন ইসলাম শিখছেন আর আপনার ছেলেটা আর মেয়েটা ওখানে প্রেম করা শিখছে দেখেন যদি না কথা হয় তো কলার ধরে সাইনুরOmega কে নামই দিবেন এক্ষুনি দেখেছেন আরে আপনি দেখো তো রাত্রি হয়েছে আমি তো বিকাল বেলা এসেছি রাস্তায় এমন ভাবে দাঁড়িয়ে আছে এমন ভাবে গল্প করছে হন দিও সরে না কি বলবো বলেন জাতিকে এদের দ্বারা কি হবে কোনো উপকার হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান সূরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ২০৮ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মুমিনগণ হে ইমানদারগণ যারা মেনে তারা শোনো তোমরা ইসলামের মধ্যে ঢুকতে হলে পরিপূর্ণ প্রবেশ করো তোমরা ইসলামের মধ্যে না ঢুকে শয়তানের অনুসরণ না ইসলামকে মানতে হলে কি করতে হবে পরিপূর্ণ ইসলামকে মানতে হবে দুনিয়ার মানুষকে দেখিয়ে ইসলাম মেনে কাজ নেই দুনিয়ার মানুষকে দেখিয়ে ইসলাম মেনে কোনো কাজ নেই আবার বক্তৃতা সামাজিক জাহিলাতের উপরে সহিল বুখারীর হাদিস আনাসিবনে মালিক কল মালিক সামিৎ রসুল্লাহ বলেন আমি আল্লাহ রসুলকে বলতে ইন্নামিনশ কিয়ামত রয়েছে দশটা লক্ষণ তার চা বেশি লক্ষণ তার মধ্যে কথাগুলো যেটা আলোচনা করলেন সব এই জমানের কথা আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল প্রথমে বলছেন আইরফা ইলম মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে মূর্খতা বর্ষণ হবে মানুষের বিবেক বুদ্ধিকে তুলে নেওয়া হবে এবং মূর্খতাকে বর্ষণ করা হবে মানুষের বিবেক বুদ্ধি আজ সত্যি উঠে গেছে মূর্খতা আজকে সত্যি বর্ষণ হচ্ছে চারিদিকে নইলে কি আপনি একটু খেয়াল করে দেখুন এটা গরিব মানুষ এটা গরিব মানুষ ও বেচারা চায়ের দোকান দিয়েছে চায়ের দোকান দিয়েছে আলহামদুলিল্লাহ ইনকাম করছে হালাল রুজি চা বিক্রি করে খাচ্ছে সংসার চলে যাচ্ছে জাহালাত কিভাবে ঢুকে গিয়েছে সমাজে তো ওর দোকানে কাস্টমার হয় না কেন তো ওর দোকানে টিভি নাই আর পাশে একজন দোকানদার টিভি চালাচ্ছে তো টিভিতে সব রকমই চলছে হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়াল নাচ গান সব রকম কিছু চলছে আর ওখানে এসে সন্ধ্যাবেলায় জমা হচ্ছে আরে ইয়াং ছেলে তো জমা হয়েছে হয়েছে আরে মধ্যবয়সী মানুষ তো জমা হয়েছে হয়েছে টুপি মাথা দিয়ে ছলি মধ্যে জমা হয়েছে এখন এই নগদ মাগরিবের সালা তাদাই করেছে বলছে কই কয় একটা চা দাও চা নিয়ে দাঁড়িয়ে একেবারে অ্যাটেনশন উইথ দ্য র্যাপ অ্যাটেনশন মনোযোগ সহকারে টিভিকে দেখছে আছে না এরকম দৃশ্য এলাকায় দেখছে এই লোক যতদিন এই টিভি দিয়ে এই প্রোগ্রাম চালিয়ে এই লোক যতদিন টিভি সিরিয়াল চালিয়ে নাচ গান চালিয়ে সিনেমা চালিয়ে যতদিন ইনকাম করবে ততদিনে আর ইনকাম হারাম দেখি কোন বাপের বেটা আছে আমার কথাকে উল্টান চায়ের দোকান করলেন ভালো গরিব মানুষ চায়ের দোকান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রুজিত বরকত দেবে আপনাকে টিভিটাকে কে রাখতে বললো এটাই হচ্ছে জাহেলিয়ত আবার কিছু কিছু দোকানদার বলতে পারেন ভাই আমার দোকানে সব চলে না আমার দোকানে খালি সংবাদ চলে কি করেছেন আপনি সংবাদ দিয়ে কি করেছেন সংবাদ মানে তো আরও বিপদ সংবাদ চলছে আর চায়ের দোকানে কাপের মধ্যে ঝড় তুলছেন এই এই করে না ওই এই করে না ভাই এটা বিপদ হচ্ছে দে আর নট প্রেজেন্ট হিয়ার তারা এখানে নেই মানে তাদের সম্পর্কে কথা বলা হয় হচ্ছে মানে এটা চাই টিভি যদি কিনতে হয় এলইডি এলইডি যদি কিনতে হয় তাহলে আপনাকে ওখানে ডক্টর জাকির নায়কের পিস টিভি চালাতে হবে অথবা কোনো আলেমদের ভালো ভালো ওয়াজকে ডাউনলোড করে আপনাকে রাস্তা দেখাতে হবে যদি বাপের বেটা হন যদি পারেন তো এইটা করবেন টিভি ওই ঘরে তুলেন না টিভি তুললে ইনকাম হারাম গরিব মানুষ আল্লাহ রসুল বলছেন জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম অধিকাংশ গরিব মানুষ তো গরিব মানুষের জন্য অফার আল্লাহ রসুল বলছেন বড় লোকের চেয়ে পাঁচশো বছর আগে গরিব মানুষ জান্নাতে যাবে আপনি এত ক্ষতিগ্রস্ত হলেন কেন আমার বলতে গেলে আপনি একদম রেডি করে উঠেন এটা কেমন কথা জি আমরা জানি দাওয়াতের কাজ খুব কঠিন আমরা জানি যে দাওয়াতের কাজ খুব কঠিন লুকমান হেকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা আকিমি তুমি সালাত কায়েম করো অমরুবিল মারুব মানুষকে ভালো কাজের কথা বলো অনহানির মূলকার মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখো এরপরে লুকমান হেকিম বলছে অসবির আলা সাবাক বেটা এখন ধৈর্য ধারণ করো আশ্চর্য কথা ছেলেকে প্রথমে বললেন যে নামাজ পড়ো আচ্ছা ঠিক আছে বলছে ভালো কাজের আদেশ করো কি কাজ ভালো কাজ মানে আপনাকে বলা হচ্ছে যে ভাই চলে নামাজ পড়তে যাই তো আলহামদুলিল্লাহ আপনার উপরে কেউ রাখবে না যখন আপনি বলবেন যে নামাজ পড়তে যাই চলো গোটা পৃথিবীর কেউ আপনার উপরে রাখবে না যখন আপনি বলবেন যে খৈনি খাওয়া যে চলবে না যখন আপনি বলবেন যে জর্দা খাওয়া যে চলবে না যখন আপনি বলবেন যে বন্ধনের মতো লোন যে আপনার বাড়িতে রাখা চলবে না আর এইগুলো থাকলে আপনার সালাত কাজে লাগবে না এই কথা যখনই বলবেন তখন আপনার সাথে বন্ধুত্ব হারিয়ে যাবে এখন লুকমান কিম ছেলেকে বলছে বেটা ভালো ভালো কথা বলো জাতি মেনে নেবে কিন্তু যদি তাকে খারাপ কাজ থেকে নিষেধ করো সে কি বলবে সে বলবে এ যে জাতির কুলাঙ্গার দেশ থেকে তাড়াতে হবে এই কথা সে বলবে এখন ছেলেকে বলছে অসবির আলামা সাবাক জাতি তোমার কথা মেনে নেবে না পিঠে চামড়া তুলে দেবে অতএব ধৈর্য ধারণ করো অতএব ধৈর্য ধারণ করো খুব কঠিন একটা ব্যাপার জাতির সামনে দাওয়াত দেওয়া খুবই কঠিন ব্যাপার তবে আমরা মুসলমান এখন খুব স্ট্যান্ডার্ড যখন ওই ছোট্ট বাচ্চাটাকে স্কুলে পাঠানো হয় মা বাবা বলছে রাস্তায় কি ঘটলো এদিক ওদিকে তাকাবানা না সোজা স্কুলে যাবা সোজা স্কুল থেকে আসবা কে বিপদে পড়লো কে কি করলো কিচ্ছু দেখার দরকার নেই এটা একটা মুসলমানের বাড়ির ছেলে কে সাজেশান দেওয়া হচ্ছে মুসলমানের বাড়ির ছেলে মুসলমানের বাড়ির ছেলেকে সাজেশান দেওয়া হচ্ছে কে কি করলো তোমার দেখার দরকার নেই জি কে কি করলো এইটা যদি আমি আপনি না বলি তাহলে বলবে কে আজকে জুমার নামাজের সময় নিউজিল্যান্ডে জন মুসলমান ভাইকে পাখির মতো গুলি করে মারল আজকের ঘটনা ভারতবর্ষে যত কুকুর মিডিয়া আছে এই কুত্তারা এই চ্যানেলটাকে প্রত্যেকটা চ্যানেল কেউ বললো না যে এই সন্ত্রাসী হামলা হয়েছে যদি একজন দাঁড়িয়েলা লোক এইভাবে হত্যা করতে একজন মানুষকে তো সমস্ত বিশ্বের সিএনএন থেকে শুরু করে আল জাজিরা থেকে শুরু করে বিবিসি থেকে শুরু করে সবাই বলতো যে মুসলমানরা সন্ত্রাসী এই কথা বলতো অথচ একজন ব্যক্তি যে খ্রিস্টান ব্যক্তি বাড়ির থেকে অস্ত্র নিল লাইভে আছে ফেসবুক লাইভে সরাসরি গিয়ে চল্লিশ একচল্লিশ জন মুসলমান ভাইকে ওই নামাজরত অবস্থায় কেউ বসে গল্প করছিল কেউ জিকি রাজগার করছিল একদম পাখির মতো গুলি করে মেরে দিল অথচ প্রত্যেকটা দালাল মিডিয়া চুপ রয়েছে কে কথা বলবে কে কথা বলবে আলে মোলে মারা সরষে তেল নাকে ঢুকে ঘুমাচ্ছে আর জালসা করছে আর বিশ হাজার ত্রিশ হাজার টাকা কন্ট্যাক্ট করছে আর ওর বউ বিটির ব্লাউজ কিনছে ওর নাকি সমাজে দায়িত্ব নাই ওর নাকি সমাজে দায়িত্ব নাই লুক মানে ছেলেকে বলছে বেটা সৎ কথা বলো ভালো কথা বলো দ্বিতীয় বাক্যে বললেন কেউ যদি অন্যায় কাজ করে তাকে বাধা দাও এই কথা বললেন শতামল যেমন পঞ্চাশ করতে হবে তেমনই আরো পঞ্চাশ আপনার সমাজে যা ঘটে যাওয়া জিনিস তাকে বাধা দিতে হবে কি আপনি কিসের মানুষ আপনি কিসের মুসলমান আরে আপনি তো মানুষের মানুষ তো দূরের কথা আপনি পশুর চেনিস আপনার ওই বাড়িতেই জন্ম ওই বাড়ির থেকে আপনি এত বড় হয়েছেন ওই বাড়ির থেকে হজ করেছেন ওই বাড়ির থেকে হাজি সাহেব বলে লোকে আপনাকে ডাকে আবার ওই বাড়িতে আপনার বিটির বিয়েতে ডিজি আসে নাকি এলাকার নাই আছে তো হাজি সাহেবকে হলো হাজি সাহেব এই যে ডিজে বাজাচ্ছেন এটা কি ঠিক হচ্ছে একটা দিন ছেলে বলে কি গান কি বলে না কোনো সময় বৈধ একদিনের জন্য যাই দশ মিনিটের জন্য যাইস তো আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে আপনার আরও আরো পাড়া প্রতিবেশীকে কেন আপনি এলাও করলেন যে তুমি গান বাজাচ্ছ লুকমান সম্বর একত্রিশ নম্বর ছয় আল্লাহ বলেন গান হারাম আল্লাহ বলেন টিভি সিরিয়াল হারাম অথচ আপনার বাড়িতে চলছে সাত আট দিন যাবৎ মুসলমানের বিয়েতে ডিজে চলে চলে না বিয়ে চার পাঁচ দিন আগে আনে চার পাঁচ দিন পরে দিয়ে আসে সেই বাড়িতে আপনি খেতে যান আপনার লজ্জা নাই আপনি কাপুরুষ আপনি ভীত প্রাণী তাই আপনি ওখানে যান ওই বাড়িতে শাইনুর রহমান তো যাবে না আপনি যান কেন আপনি বলতে পারেন না যে ওই বাড়িতে ডিজে চলছে অপচয় হচ্ছে ওরা আমি যাবো না আল্লাহ সুমার তারা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যারা অপচয় করে তারা চেয়ে ইবিলিসের ভাই তারা চেয়ে শয়তানের ভাই সতেরো নম্বর সুরা ইসরার পনেরো নম্বর আয়াত ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত আল্লাহ সুমার তালা বললেন যারা শয়ত মানে অপচয় করে তারা চেয়ে শয়তানের ভাই কিসের দাওয়াত এই দাওয়াত ওয়াজিব নয় ফরজ নয় সুন্নাত নয় বরং এই যা দাওয়াতকে ডিনাই করা অস্বীকার করা হচ্ছে আপনার জন্য ফরজ আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ আশ্চর্য কথা আল্লাহ রসেল বললেন ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে আরে মানুষের যদি বিবেক বুদ্ধি না হতো আজকে ভারতবর্ষের বুকে যেখানে যেখানে যাচ্ছি বহু জায়গায় শুনেছি যে মসজিদের যিনি সভাপতি তার দাড়ি নাই আমি কিন্তু আপনার এলাকার কথা বলছি না মাইন্ড মসজিদের যে সেক্রেটারি তারও দাঁড়িয়ে নাই নামাজও পড়ে না খালি ঈদে যায় মসজিদের যে ক্যাশিয়ার রয়েছে সে দেখা যাবে জুমা যাই এরকম আছে কি না এলাকা নাকি বানিয়ে বলছি আছে এরকম আমাদের এলাকায় আবার কিছুদিন আগে বাউলের যে সেক্রেটারি ও আমাদের মসজিদের সভাপতি হয়েছিল বাউল বুঝেন না কি শিখবেন কি শিখাবেন এদেরকে এরা কি শিখাবে জাতিকে আমাকে একজন প্রশ্ন করছে যে একজন লোক দাড়ি চাচা সে কি ইমামতি করতে পারে প্রশ্ন একজন লোক দাড়ি চাচা সে কি ইমামতি করতে পারে তা আমি বললাম যে হিজড়ারা কি নামাজ পড়ে হিজড়ারা কি নামাজ পড়ে আপনাদের মসজিদে বলে জিরা 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 হিজড়ার নামাজ পড়ে না তা ওকে যে ইমাম যে সবাই তো হিজড়া আর কোনো কথা নেই ইমাম হবে কে যার যোগ্যতা সব থেকে বেশি তাই না খুলুন মিনা পাবলিকেশন সৈল বুখারি হাদিস নম্বর পাঁচশো পঁচানব্বই তাহলে জাতি সাপনে আপনি কী দেবেন মসজিদের সেক্রেটারি যে চালাচ্ছে মসজিদকে যে পরিচালনা করছে পরিচালনা কমিটির হেড তাদের গালে দাড়ি নাই তারা বেনোবাজি তাদের বাড়িতে সুদ ঘুষ তাদের বউ বউ বিটি পর্দা করে না আছে না এরকম দৃশ্য অহরহ আপনি এখান থেকে আপনি বাড়িতে যাবেন কোন রকম বাসে করে এসেছেন বা কিছুতে করে এসেছেন এখন একজন ব্যক্তি বলছেন যে আমি ফ্রি সার্ভিস দিচ্ছি আমার ট্যাক্সিতে উঠুন আপনি তার ট্যাক্সিতে উঠে বললেন উঠার পরে ওই ব্যক্তি বলছে ভাই একটা জিনিস আপনাকে বলতে ভুলে কিছু কি বলে আমি কিন্তু অন্ধ দেখতে পাই না ড্রাইভার বলছে আমি অন্ধ চড়বেন না জানলার কাজ ভেঙে বেরোবেন বেরোবেন না আরে বাপরে বাপ করে কি কেন ও অন্ধ কোন দিকে নিয়ে যাবে অথচ সমাজ পরিচালনা করছে অন্ধ আজকে অনেক মেম্বারকে দেখেন ও মাধ্যমিকে পাশ করেনি অনেক প্রধানকে দেখেন সই করতে পাঁচ মিনিট সময় লাগে আছে না আমি তো দেখেছি পাঁচ ছ মিনিট সময় লাগে সই করতে তো ওরা দেশ চালাচ্ছে আল্লাহ রসুল বলছেন এক সারুল জাহাল মূর্খতা বর্ষণ হচ্ছে জি বৃষ্টি বর্ষণ হয় মূর্খতা বা কী করে বর্ষণ হয় এটা হচ্ছে মূর্খ যারা মানুষ মানে পরিচালনা করবে দায়িত্বে তারা থাকবে মূর্খ তারা হচ্ছে বেজ আল্লাহ রসুল রোয়াই বেজ কি জিনিস আল্লাহ রসুল বলছেন বেজ হচ্ছে ইতর চেনের মানুষ যে লোকটা ওই বিলের ধারে খালি পায়ে ছাগল চড়াতো সেই লোকটা অট্টালিকা বড় অট্টালিকা করে অট্টালিকার জন্য বলে যে দেখো আমি সবচেয়ে বড় অট্টালিকা তৈরি করেছি এটা স্কুলে খেয়াল করেন স্কুলে সোশ্যালের নামে কলেজে সোশ্যালের নামে যে ফাংশনগুলো হয় এগারো বছরের এগারো ক্লাসের মেয়ে বারো ক্লাসের মেয়ে ক্লাস টেনের মেয়ে আপনার মেয়ে উলঙ্গ হয়ে নাচে হেডমাস্টার মশাই বসে ওটাকে খেয়াল মানে দেখে মনে হচ্ছে বারে বসে আছে হেডমাস্টার আরা বেশ সাঁতার সামনে নাচছে হয় কি হয় না হয় না তাহলে বলেন যে হেডমাস্টার শিক্ষিত বলেন যে প্রিন্সিপাল শিক্ষিত আপনি বলেন কি অবস্থা আছে মূর্খতা বর্ষণ হচ্ছে যাতে মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হয়েছে বিবেক বুদ্ধি তুলে নেওয়া হয়েছে আজকে মুসলমানের মধ্যে মুসলমানিত্ব তো হারিয়ে গিয়েছে জজবা ইমানি যে জজবা সেই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে নেই আজকে কথা শুনলে পরিবর্তন হতে হবে আর এই পরিবর্তনের যে সুর এটা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা শুনতে ভালোবাসি কিন্তু মানতে ভালোবাসি না ভালো লাগে বাপরে বাপ কি দারুণ কথা বলছে কি সুন্দর কথা বলছে সব ঠিক আছে আবার এখান থেকে গিয়ে বিড়ি টানবে আছে নাই এলো কি তাহলে ভাবেন এ হচ্ছে আমাদের জাতি মানে ও দেখতে ভালোবাসে শুনতে ভালোবাসে কিন্তু আমল করার দিকে নাই আবার সমাজে যদি কেউ ভালো কাজ করতে যাই তার প্রতি বাধা আসে আছে কি আছে না আপনি হক কথা বলবেন খুব কঠিন জিনিস খুব কঠিন জিনিস এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম তো আমাকে বলছে খবরদার কবর মাজারের ব্যাপারে কিছু বলেন আপনার পা ধরছি কবর মাজারের ব্যাপারে কিছু বলেন না মানে ওরা টাকা দিয়ে সিরকে টিকিয়ে রাখছে আর আমাকে নিয়ে গিয়ে বলছে আপনার পা ধরছে কবর মাজারের ব্যাপারে বলেন না তা আমার বক্তৃতার বিষয় ছিল সেদিন কবর মাজার আমি তো একটু উল্টো চলি কি অবস্থা দেখেন যা থেকে আপনি কী করে এখান থেকে রক্ষা করবেন যে লোকটা কবরে বসে ওই ফুল চড়াচ্ছে চাদর চড়াচ্ছে যে লোকটা ওর আকিদাটা কি যে কবরে যে ব্যক্তি তো সব করতে পারে তাই না সব করতে পারে সব কে করতে পারে একমাত্র আল্লাহ সুবানা তালা তা আপনাকে সন্তান যে দেয় সে সেকে নাকি পীর পীর দিতে পারে হয়তো পীরিনী সন্তান ছিল পীরেরই হয়তো সন্তান ছিল না তাই কথা একটা মজা করে এইভাবে বলি মাঝে মধ্যে যে একজন পীর সাহেব গম ভাঙাতে গিয়েছেন তো লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে তো পীর সাহেব গিয়ে ন্যাচারালি পেছনে পড়ে গিয়েছেন তো পীর সাহেব বলছে আমার গমটা তাড়াতাড়ি ভাঙিয়ে দেয় আমার কাজ আছে তো এ আবার বলছে যে চ্যাংরা একটা ছেলে আছে বলছে পীর সাহেব ওসব কোনো সিন নাই সব সিরিয়াল বাই সিরিয়াল হবে আপনাকে দাঁড়াতে হবে পীর সাহেব বলছে তুই জানিস আমার ক্ষমতা এমন একটা ফু দিব তোর মেশিন কলকাতা সব নষ্ট হয়ে যাবে তো ছেলে বুঝতে পারছেন শিক্ষিত ছেলে একটু চ্যাংনা ছেলে তো যে হুজুর আমার এত বড় মেশিন আর কল কেন আপনি নষ্ট করবেন ফু দিয়ে গমই ভাঙান না বুঝতে পারেননি এত দূর নিয়ে আসার কি দরকার বাড়িতে গমে ফু দিবেন গম ভাঙানো হয়ে যাবে তা আমার কল যদি আপনি থামিয়ে দিতে পারেন ফুয়ে তো গম ভাঙাতে পারবেন না ভাবেন অবস্থাটা কোথায় তাহলে স্কুলে স্কুলে যে এগুলাকে হবে আরো একটা বেহাপনা স্কুলের সেটা হচ্ছে অন্যতম যে আমাদের সরস্বতী পুজো হয়তো মুসলমানের মেয়েরা যায় না শাড়ি পরে যায় কিনা ওর মা ওকে বলে বিটি শাড়ি পরে যা সরস্বতী বিদ্যার দেবী গোটা মানব জাতিকে বিদ্যা কে দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তারপর থেকে আল্লাহ দিয়েছেন মূলত আল্লাহ বিদ্যাটা দিয়েছেন সমগ্র মানব জাতিকে কারণ আল্লাহ রসুলের জন্মের আগের যে মুহূর্তটা সেটা সৌদি আরবের ওই সময়টাকে কি বলা হয় আয়ামে জাহিলিয়াত আয়ামে জাহিলিয়াত অন্ধকারময় জামানা ওই অন্ধকারময় জামানা যে আল্লাহ রসুলকে পাঠালেন তিনি দিনের দাওয়াত দিলেন জাতিকে শিক্ষিত করলেন আর ওই জাতি আজকে বলছে বিদ্যার দেবী সরস্বতী আবার পরীক্ষার আগে নাকি ওই আপনার ওই বইগুলা পায়ের তলে রেখে দেয় মা আমাকে বিদ্যা দেও বলে তাহলে আপনি কোথায় যাবেন এ কথা বলতে গেলে তো আপনি টেরোরিস্ট আপনি দেশদ্রোহী আপনি সমাজের সাথে চলতে পারেন না অতএব আল্লাহ রসুল যেটা বললেন জাহাল মূর্খতা বর্ষণ হবে একটা লোক তার গাল ভোরা দাড়ি ছেলের জন্য বিয়ে দেখতে গিয়েছে মেয়ে পছন্দ হয়েছে মেয়ে পছন্দ হওয়ার পরে তার গোটা বংশকে পাঠিয়েছে যাও মেয়েটাকে দেখে আসো আমাদের পছন্দ ছেলের বাবা গিয়েছিল ছেলের বাবার বন্ধু গিয়েছিল এরা দুজন মেয়ে দেখে এসেছে এরপরে ওর ফ্যামিলির লোককে পাঠাচ্ছে সবাই মেয়ে দেখে এসো যতজন ওই মেয়েকে দেখছে সবাই জেনা করছে জি ভাষা বুঝছেন আমার ওই মেয়েকে দেখার অধিকার কে রাখে ছেলে আচ্ছা যে লোকটা গিয়েছে ওর ছেলের বিয়ে দেবে ওই লোকটা যে মেয়েটা দেখছে ওকে এখন শ্বশুর কখন শ্বশুর হবে বিয়ের পরে তো ও দেখলো মানে বলে দেখেন গোটা বংশকে দেখাচ্ছে আর মেয়ে পক্ষ আবার এত খারাপ যে সবাইকে একদম চুল টুল সব খুলে দিয়ে সুন্দর করে সাজিয়ে প্রদর্শনী দিচ্ছে দেখো আমি প্রোডাকশন তৈরি করেছি এইভাবে এক খালি যদি বিয়ের কথা বলি সার রাত চলবে তারপরে যখন সব কিছু ঠিক হয়ে গেল ছেলের বাবা বলছে ছেলে কিন্তু আমার প্রাইমারিতে চাকরি করে কিংবা হাই স্কুলের টিচার তার মানে কি এটার মানে কি মানে আমার ছেলে অনেক দাম আপনাকে কিছু দিতে হবে এমনি এমনি হবে না এরকম ছেলে পাবেন না ছেলে আদর্শ পুরস্কার পেয়েছে কিন্তু সে ছেলে বলে যে পাঁচ লাখ টাকা নেব বলে নেই শিক্ষিত আদর্শ পুরস্কার যে পেলে এই শিক্ষিত এটা প্রমাণ করেন খালি তো তার বাবা বলছে বেশি কিছু দিতে হবে না একটা কার দিবেন আর আজকাল তো গহনা ঘর সাজানো এগুলো তো বলতেই হয় না এটা তো একটা ন্যাচারাল ম্যাটার এগুলো তো এমনি করবে নি করবেন তবে একটা আমাদের দাবি বলতে পারেন আপনারই তো মেয়ে চলবে একটা কার দিবেন আছে কি নাই আছে কি নাই কে কে এইভাবে দাবি করে নিয়ে বিয়ে করেছেন হাত তোলেন তো কে কে দাবি করেছেন দিয়ে বিয়ে কমপ্লিট করেছেন হাত তুলেন কেউ নাই বাপরে ফেরেস্তামে গো সামনে আমার কেউ মানুষ না যার দাবি করে বিয়ে করেছেন চার ছেলের বাবা আপনি হয়ে গিয়েছেন এই সাইনুর রহমানের কথা শোনার পরে আগামী দিন থেকে রেডি হতে হবে শ্বশুরের কাছ থেকে যা দাবি করেছিলেন সবগুলাকে ফেরত দিতে হবে রাজি আছেন ইনশাল্লা নাই হারাম নেওয়া হারাম যে কুকুরের পায়খানা খায় রাজি আছেন আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি আসলেন এসে বলছেন আল্লাহ রসুল যার তিনটে কন্যা সন্তান হয়েছে তার ব্যাপারে বলেন তো তো আল্লাহ রসুল বলছে ওকে একটু ইসলামিক কায়দায় মানুষ করো দিন ইসলাম শিখাও আর ভালো পাত্রে হাতে তুলে দাও তাহলে আমি আর ওর আব্বা জান্নাতে এভাবে থাকবো সুমান আল্লাহ বলবেন না এটা তো ফিরিতে এটা তো বলেন আল্লাহ আমি আর তার বাবা এভাবে রসুল আল্লাহ রসুল যা দুটো মেয়ে আল্লাহ বলছে যা দুটো মেয়ে সেও যদি একইভাবে ভাবে লালন পালন করে আমি আর তার আব্বা এভাবে থাকবো সাহাবি বলছে আর একটা ব্যাপারে জিজ্ঞাসা করবো না হয়তো আল্লাহ রসুল এটাও বলে দেবেন মেয়ে হচ্ছে রহমত আল্লাহ তরফ থেকে বিশেষ রহমত আর এই মেয়েকে আপনি বিয়ে করার জন্য তার কাছে চাইছেন আপনি কিসের পুরুষ চাওয়ার আগে ভিক্ষা করা শিখুন আপনি শ্বশুরকে দিয়ে ভিক্ষা করছেন তো এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিকারি নাকি আমি যখন কবিতা গল্প লিখতাম আমার একটা কবিতা সম্ভবত নাইন বা টেনে দেখতে লিখেছিলাম মনে হয় একটা কবিতা যেটা কোনো একটা বিশেষ বড় পত্রিকায় স্থান পেয়েছিল রেসপেক্টেবল ভিকারি কবিতার নাম মানে সম্মানীয় ভিকারি ভিকারির এখন সম্মান আছে তো এরা হচ্ছে রেসপেক্টেবল ভিকারি যারা শ্বশুরের কাছে গিয়ে হাত পাতে আর বলে যে আপনি টাকা দেন আপনার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি এরা কত বড় কুলাঙ্গার এর আব্বাও কুলাঙ্গার বিয়ের মধ্যে পন পোথাকে তুলতে হবে এটা হচ্ছে অন্যতম সামাজিক জাহেলিয়াত দুই নম্বর হচ্ছে বড় যাত্রী আছে না এখন বলছে যে কিছুই নিব না ভালো খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভালো মানুষ ইমানদার মানুষ হজ করেছে বলছে কিছুই নিব না কিন্তু দেড়শো জন লোক যাবে ছেলের বাবা মনে মনে ভাবছে তুই চাইলেই ভালো করতে রে দেড়শো জনের খাবার মানে কি চারটে খানি ব্যাপার লাখ খালি তো ওখানে যাবে পঞ্চাশ হাজারে বিদায় করতাম এই জন্য শুনে রাখুন বরযাত্রীকে আমি নাম দিয়েছি একটা বলবো বলবো জুলুম যাত্রী জুলুম যাত্রী প্রত্যেকটা বাবা যার মেয়ের বিয়ে দিয়েছে তাকে জিজ্ঞাসা করবেন বড় মানুষকে জিজ্ঞাসা করবেন যদি ওই তরফ থেকে বলে যে একশো জন আসবে তো মিনিমাম একশো কুড়ি জনের আয়োজন করে কি করে না জানে যে ওরা একশো জন আসবে না ওই একশো পনেরো জনই আসবে যা বলেছে তার উপরে একটা নিয়ে যাওয়া যায় না এতজন লোক গেছে এবার ডালে পানি মিশাচ্ছে ব্যাচনা কি করবে এরকম ঘটনা ঘটে না আমরা বহু অহরহ দেখেছি জি না এটা কোন শরীয়ত বিধান নয় তিন থেকে চারজন ব্যক্তি যাবে শাককে হিসাবে যাবে বিয়ে পড়ে নিয়ে চলে আসবে এবার ছেলের বাড়ির থেকে অলিমার দাওয়াত হবে গোটা পৃথিবীকে খাওয়ান আপত্তি নেই বুঝেননি কথাটা ঠিক উল্টো হয়ে গিয়েছে মেয়ের বাবার বাড়িতে কোনো আয়োজন হবে না মেয়ের বাবা মেয়েকে আপনার মসজিদের মধ্যে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিবে দু পাঁচজন দশজন আত্মীয় স্বজন ডাকলো সেরা ভিন্ন কথা এটা বিয়ে করে শেষ শেষ হয়ে গেল এখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসলেন স্ত্রীকে নিয়ে এসে আপনি এবার বললেন যে অমক দিন আমার অলিমার দাওয়াত আপনি ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর লোককে খাওয়ান কোনো আপত্তি নাই এই দাওয়াত গ্রহণ করা হচ্ছে ওয়াজিব জাহিলিয়া আপনাকে বিয়েতে জাহিলিয়া দেখাচ্ছে আমি তারপরে যেদিন বিয়ে হবে সেদিন দেখি সকালবেলায় দুটো মাছ পাঠাতে হয় মাছ দিকে একবারে হিন্দুদের রাখিতে এটা একবার নগদ হিন্দুদের রাখিতা মাছ পাঠাচ্ছে আরে ভাই মাছ তো পাঠায় পাঠায় তারপরে ওর মেয়েটাকে সুন্দর করে লাল শাড়ি দিয়ে সাজিয়ে ওখানে প্রদর্শনীতে রেখে দেয় যেমন করে ওই কলকাতার পট্টিতে মেয়েগুলা বসে থাকে দেহ বিক্রি করার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্যই কথাটা বলছি ডোন্ট মাইন্ড আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি একটু হজম করেন না হলে একটু ডাক্তারের কাছে ওষুধ নিয়ে হজম করবেন আমার কথা এখানে আপনাকে বলছি ওই যে বেশশালয়ের মেয়েরা যেমন করে বসে থাকে আপনার মেয়েটাকে থুবড়োতে বসে আছেন আর ওদিক থেকে আসছে তার মানে জানেন আমি নিমন্ত্রণ করেছি মানে ও একটা বালতি দিবে ও থাল দেবে ও পাঁচশো টাকা দিবে ও শাড়ি দিবে মানে নেওয়ার জন্য যাতে টাকাটা উঠে ওই দিকে এবং নিয়ে আসছে আর মেয়েটাকে সকাল থেকে কিছু খেতে দেয়নি আর সামনে রয়েছে মিষ্টির চুল দেখলো আর ও মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আরে সাজিয়ে তো দিয়েছে দিয়েছে লোকজন তো আসছে আসছে ওটা আবার ভিডিও ক্যামেরা করা হচ্ছে তারপর আবার ইউটিউবে ছাড়া হচ্ছে সারা জীবন জেনা করছে বিয়ের আগে বিয়ের পূর্বে জেনা শুরু হয়েছে কি অবস্থা অন্যতম বিয়ের মধ্যে জাহেলিয়াত আমরা ছেলে আর মেয়ের প্যান্ডেল করেছে এক জায়গায় আরে খাবারের সময় এমন হুড়াহুড়ি কে কার বউ কে কার বিটি দেখার ছোড়া নাই একবারে ওই একসাথে চলছে একসাথে খাচ্ছে এভাবে এটা কি বৈধ হতে পারে কথা বলেন হতে পারে আমাদেরকে সোসাইটিকে পরিবর্তন করতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে তারপরে দাদুকে ডেকে এনেছে কি দিতে সইপি দেওয়া বলে আমাদের ওদিকে কি বলে আপনাদেরকে সোপে দেওয়া তো ও ও নাকি দিয়েছে বলে এই নাও আচ্ছা তার আগে আরেকটু একটু বলি এখন উকিল উকিল হয়েছে উকিল বাপ হয় না হয় না আপনাদেরকে প্যারালাইজ হয়েছে মেয়ে বাপকে নিয়ে বাপ বাপ বাড়িতে প্রেজেন্ট থাকবে মেয়ের কাছে গিয়ে বলবে ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার আম্মু এ দেখো ওই পাড়ার অমকের ছেলের সাথে এত টাকা দেন মোহরে তোমার আমি বিয়ের ব্যবস্থা করছি আম্মু তুমি কি রাজি আছো তো মেয়ে যদি মুসকে হাসে তো রাজি অথবা মেয়ে যদি বলে জি হা রাজি আচ্ছা রাজি মেয়ের কাছে বাপ ছাড়া কেউ যাবে না উকিল বাপ মানে সারা জীবনের জন্য পাপ উকিল বাপ মানে ওর বাপ নয় সারা জীবনের জন্য পাপ এখন ওর আব্বাই এসে ছেলের মজলি শেষে বলবে আমার মেয়ে আপনার সাথে তোমার সাথে বিয়ে করার জন্য প্রস্তুত এখন ইমাম সাহেব এই কথাটাকে দৌড়াবে আর ওই ব্যক্তি বলবে কাবিল তু অথবা কবুল এই কথা বলবে এই বিয়ে হয়ে গেল এখন হুজুর বলছে আরে শাহিনুর রহমান যা বিয়ে পড়ালো কিছুদিন আগের ঘটনা বলছে শাহিনুর রহমান যা বিয়ে পড়ালো তো কই কালেমা পড়ালো না পড়ায় কালেমা দিকে কালেমা পড়ায় আপনাদের দিকে পড়ায় কিনা বলছে যে ও যে বিয়ে পড়ালো তো কালেমা পড়ালো না আমাকে সে একজন বলছে ভাই আপনি যে বিয়েটা পড়ালেন তো কালেমা পড়ালেন না তা আমি ভাই আমি তো মুসলমানের সাথে মুসলমানের বিয়ে দিয়েছি হিন্দুর সাথে তো মুসলমানের না বুঝেন নি মনে কথা আরে যদি ও মুসলমান থাকে তবে তো কালেমা পড়া পড়ে ভাই তাহলে তো ও তো অলরেডি কালেমা পড়ে আছে সমাজে কিভাবে প্রচলন আছে দেখুন ওইখানে এবার সবাই মিলে হাত তুলে দোয়া করছে আল্লাহ গো এই করো আল্লাহ গো সেই করো ইমাম সাহেব দোয়া করতে 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 দশ মিনিট পাঠিয়ে দিয়েছে কেন ওই যে বর যে আপনাকে দুশো টাকা দেবে দোয়া বেশি করলে পাঁচশো টাকা পাবে পুরুষ তো হাত তুলে তুলেছে নারীরাও হাত তুলে আছে পদ্মার আড়াল থেকে এখান দেখেন বিয়ে তারপরে দাদা দিয়ে এসে সৈপে দিচ্ছে সপে দিচ্ছে তারপরে নিয়ে চলে যাচ্ছে আর যে গাড়িতে উঠেছে একদম কি যে ডিজে বাজছে ডিজে আস্তে 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 একদম মুখরিত হয়ে গামকে মুখরিত করে চলে যাচ্ছে গিয়ে এবার যে বাড়িতে যাচ্ছে সেখানেও ডিজে তো এরা তো ভূমিকম্পে ধসে দেওয়া উচিত ছিল আল্লাহ যে মেহেরবান তাই যে আল্লাহদেরকে ভূমিকম্পে ধসে দেয়নি হচ্ছে সামাজিক জাহেলিয়াত বিয়েতে গান বাজনাকে বয়কট করতে হবে বিয়েতে থুবড়োপথাকে বয়কট করতে হবে বিয়েতে পনকে বয়কট করতে হবে বিয়েতে হলুদ মাখতে পারেন আপনি কিন্তু হলুদ মাখাবে আপনার আব্বা আপনার আম্মা কিন্তু ভাবি যে হলুদ মাখাবে না ভাবি যদি হলুদ মাখাতে শুরু শুরুতে যে না কি অবস্থা হবে তারপরে মেয়েটা চলে গেল চলে গিয়ে দেখছে এবার আরে মেয়েটা ঢুকলো ওর ওটা বউ ও জানে তো ভাবিকে খাটের তোরে লুকিয়ে থাকার আবার কি দরকার ছিল থাকে না ভাবিরা ভাবি আবার নিজে হাত দিয়ে ফুল সজ্জা সাজিয়েছে একবার ছেলেটাকে ধাক্কা মারে একবার মেয়েটাকে ধাক্কা মারে একবার ছেলেটাকে ধাক্কা মারে একবার মেয়েটাকে ধাক্কা মারে বলে একটু তোমরা কাছাকাছি আসো না তো ভাবি তো প্রথমে জেনা শুরু করলো তো এ আবার সন্তান যা হবে তো কি হবে তো কিরণ মালাই হবে তাই না বিয়েতে জাহিলার দেখালাম আপনাকে আমি আল্লাহ রসুল বলছেন এক সারুল জাহাল মূর্খতা বর্ষণাবে চারিদিকে মানুষ দেখবেন মূর্খ এখন দেখবেন যে মানুষ কিন্তু ওই ডাক্তারখানায় গিয়ে ডাক্তারের আর এখন কাজ নাই ও সরাসরি বলেন যে ওমেশ দি দেন মানে ওই ডাক্তার বুঝতে পারছে না সরাসরি ওমেশ দিয়ে দেন ও জানেও না ও শুনেছে ওমেশ দি গ্যাসের ওষুধ ব্যাস ও বলে দিচ্ছে তো ইসলামের ফটো ওইভাবে চলছে যে যার খুশি সে তার মতো করে ফতোয়া দিচ্ছে যে যা করে তার বাইরে ওটা দিচ্ছে না আমি বলছিলাম আল্লাহ রসুল বলেছেন যে যারা দায়িত্ব পালন করবে সমাজে তারা হবে রোয়াই এই যে ইলমটাকে যে উঠে নেওয়া হচ্ছে আমাদের শাসক শ্রেণীর মানুষকে এরকম খেয়াল করলে দেখা যায় আজকে দুই পার্টি ঝামেলা হয়েছে দুই ব্যক্তি ঝামেলা করেছে এই ব্যক্তি দুটো থানায় পৌঁছাতে না পৌঁছাতে দুই পার্টি হয়ে যায় যায় কি না দুই পার্টি ও এর তরফ থেকে লড়ছে ও ওর তরফ থেকে লড়ছে এমন পার্টি ম্যাটার হয়ে গেছে এটা সমাজে ঘটছে তাহলে ব্যাপারটা খুব ভয়ঙ্কর কঠিন এবং জটিল তারপরে আগে বাড়ি আরো অনেক বক্তা আছে কারণ আপনাদের রাত তো সারা রাতি জালসা নাকি দুটো তিনটে পর্যন্ত চলবে শুনেন একদিন তো জালসা শুনবেন নাই কালকে জোহর অব্দি নামাজ পড়বেন না টেনশনে বা কি আল্লাহর কাছে একদম কোষে চবাদ চেয়ে নেবেন ইন্নালিল্লাহ তারপরে আল্লাহ রসুল বললেন আয়ুর ফাইল ওয়াকসারুল জাহাল ওয়াকসারুল জেনা চারিদিকে জেনা বৃদ্ধি হবে একটা লোক কেরালায় থাকে তো তার বউ অন্য সাথে পরকীয়া করছে এলাকায় আছে না নাই পরকিযা নাই পরকিযা বুঝেন না মানে স্বামী আছে তারপরে অন্য সাথে ঘর সংসার করার চেষ্টা করছে এটা হচ্ছে পরকিয়া এখন নরেন্দ্র মোদী তো আইনও পাশ করেছে কি করবেন আইনও পাশ করেছে পরকিয়া করো পরকীয়া মানে আমার স্ত্রী আপনার সাথে প্রেম করবে আমার কিছু বলার নাই কোথায় বসবাস করি ভাই তো হচ্ছে গলা কেটে ছেড়ে দিলে তো চলে যেতাম মানে রাইফেল দিয়েছে কিন্তু গুলি নাই হাতে ব্যাপারটা হচ্ছে এরকম এত অবস্থা খারাপ আবু হুরানো বলেন আল্লাহ রসুল বলেছেন চোখের যেন চোখ দিয়ে দেখা পায়ের যেন ওই দিকে ধাবিত হওয়া হাতের যেন হাত দিয়ে ধরা কানের যেন কান দিয়ে শোনা অন্তরের যেন হচ্ছে কল্পনা করা আপনার বাড়িতে পর্দা দেওয়া থাকবে বাইরে গিয়ে পর্দা দেওয়া থাকবে কোনো ভাই ঢুকে ভাবি কেমন আছো ঢুকতে পারে না আর আপনার বাড়ি সব সময় পর্দা বিহীন অবস্থায় থাকে সব সময় মেন গেট সদর দরজা খোলা থাকে যে কোনো ভাই এসে আপনার সাথে আপনার স্ত্রীর সাথে ও খোলা গল্প করতে পারে আছে না এলাকায় আমরা সূচনা করে দিই আবার পরে আমরা আমরা বলি না আরে এদেশে কত ধর্ষণ হচ্ছে কত রেপ হচ্ছে জিন্সের প্যান্ট কে কিনে দেয় নরেন্দ্র মোদী না ওর আব্বা কিনে দেয় যে লোকটা আজকে পস্তাচ্ছে সেই কিনে দেয় আপনার মেয়েটাকে লাবণ্যময় করে তুলছেন যাত্রী সামনে কামুক করে তুলছেন যাতে করে দেখলে ওর একদিন ধর্ষণ করে দিচ্ছে পেপারে হেডিং অমক জায়গা ধর্ষিত হলো একজন নারী ধর্ষিত হলো একজন নারী কি অবস্থা তারপরে দুলা ভাই এসেছে আজকে নিশ্চয় অনেক দুলা ভাই এসেছে আছে নি জল সামানে তো গরু জবাই হবে বক্তাদের পকেট ভরবে মাইক আর প্যান্ডেলম্যানের লাভ আর যদি উন্নতি কল্পে জাল ছাড়া হয়তো কিছু তাদের লাভ হবে আর এলাকার শাশুড়িগুলা জামাই খাওয়াতে ব্যস্ত আর শালিগুলা দুলা ভাইকে নিয়ে ব্যস্ত ঠিক বলছি না ভুল বললাম আচ্ছা দেখুন বিষয় হলো যে দুলা ভাই বাড়িতে ঢুকেছে দুলা ভাই বাড়িতে ঢুকে একটা উঠানে চেয়ার দিয়েছে ওই শাশুড়ি ও বসে একটু শ্বশুরের সাথে আলাপ করছে শ্বশুরের সাথে আলাপ করছে পাঁচ দশ মিনিট আলাপ করার পরে তার মাটা ওকে গিয়ে বলছে তুই তো খুব খারাপ মেয়েরে বলে কেন আম্মু আমি এবার কি করলাম বলে তুই এখনো পড়াশোনা করছিস তো তোর তোর যে দুলা ভাই এসে ঘরে একা বসে আছে তুই এখানে কি করিস মানে শিয়ালের কাছে মুরগি পোষানি দেওয়ার জন্য রেডি করছে দুলা ভাইয়ের সাথে শালীর সম্পর্ক আছে না নাই আমি তো মনে করে এদেশের হাজারো দুলা ভাই কে পাথর মেরে হত্যা করতে হবে এমন অবস্থা করে আরে আমি অবাক হয়ে যাই যে আপনার বাড়িতে আপনার মেয়ের স্বামী আসলো তো আপনার কি প্যারালাইজ হয়েছে নাকি আপনার মেয়েটা কি অঙ্ক সে কি খেতে দিতে পারে না ওর ছোট বোন যাবে কেন ওর ছোট বোন যাবে কেন ছোট বোনকে দেখলো পাপ ভাই সেই বোন গিয়ে পাশে বসেছে আরে স্ত্রী অত সেটে বসে না একটু লজ্জালিহাজ করে একদম সেটে বসে দুলা ভাইয়ের গলা ধরে গল্প করছে বলে আমার দুলা ভাই খুব ভালো আর ওইটাকে দেখছে হাজি সাহেব বলছে আমার মেয়ে ছোট মেয়েটা খুব ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি মানে দুলাভাই সাথে মিশতে ভালোবাসে দুলাভাই তাকে নিয়ে চলে যায় মেলায় আজকে অনেক দুলাভাই আর শালিকা মেলায় ঘোরাফেরা করছে দেখেন এটা হচ্ছে জাহেলিয়াত এটা হচ্ছে জেনার শুরুয়াত এটা হচ্ছে জেনার সূচনা আচ্ছা বলেন তো এলাকায় বুরখার পার্সেন্টেজ কত কত পার্সেন্ট মহিলা বুরখা পরে জিরো পয়েন্ট ফাইভ রাম আর সীতা বসে আছে পরশুরাম তাদের বাড়িতে আসছে রাম সীতাকে বলছে ও সীতা যাও 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 ঘরে ভিতরে যাও যা যাও ভিতরে যাও ওই যে আমাদের বুজুর গানে দিন আসছে ভালো করে বুঝেন সীতার পর্দা করা লাগে সাবিত্রীর পর্দা করা লাগে মা রহিমার পর্দা করা লাগে না পর্দা ফরজ ওয়াজিব নাকি শোন না যদি কোনো কেউ কোনো ব্যক্তি ইচ্ছা করে ফরজকে তরক করে সে মুসলমান থাকে মুসলমান থাকে মুসলমানের সাথে কারোর বিবাহ অমুসলমানের হিন্দুর সাথে একজন মুসলমানের বিবাহ বৈধ কথা বলছেন না বৈধ তো আপনারা যারা বসেছেন তার বই তো বুর্খা না হিন্দুকে নিয়ে সংসার করছেন যে আপনারা মনে ভাষা বুঝতে পারছেন কষ্ট হচ্ছে বুঝতে পারছেন না আরে আপনার স্ত্রী তো বুর্খা পড়ে না ও ফরজ বিধানকে তরক করে সে মুসলমান নাই আর আপনার সাথে ওই সংসার করে আপনি একটা ও মুসলমানকে নিয়ে সংসার করছেন আপনার লজ্জা লাগেন আপনি পুরুষত্ব পুরুষ পুরুষ দেখান নিজেকে মনে করেন আপনি পুরুষ জিরা আপনি কা পুরুষ যার বউ বেপর্দা হয়ে রাস্তায় চলে ওই পুরুষ পুরুষ নয় ও যে কা পুরুষ আপনি আসুন আপনাকে আমি প্রমাণ করে দিচ্ছি আল্লাহ বলছেন অকার নাফি বইতি কুন্না তাবারুজনা তাবারুজাল জাহেলিয়াতিল উলা সোরাহজাব ছ নম্বর তেত্রিশ আট নম্বর তেত্রিশ আল্লাহ বলছেন এই মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকবে জাহলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেড়াবে না সোরাহজাদ ছ নম্বর তেত্রিশ আট নম্বর তিপ্পান্ন আল্লাহ বলছে এম মোহাম্মদ সৌ সাললাম শোনো তুমি তোমার স্ত্রীদেরকে এবং মমিন পুরুষদের নারীদেরকে বলো তারা যদি বাইরে যায় তারা যেন জিলবা ভিজাপ চাদর ওরখা ওড়না বোরখা সুন্দরভাবে ঢেকে নিয়ে গোটা দেহ ঢেকে নিয়ে বেড়ায় যাতে করে জাতি চিনতে পারে সুরাহাজাব ছয় নম্বর তেত্রিশ আট নম্বর উনষাট আল্লাহ সোমনা তারা বলছেন মহিলাদের কাছ থেকে কিছু চাই তাহলে পর্দার আড়াল থেকে চাইতে হবে আপনার স্ত্রীর কাছে কিছু চাইলে ভাই আসুন একটু গল্প করি না ভাবি আমার কাজ আছে ভাই পাগল কোথা আসো অনেকদিন দেখিনি তোমাকে বলে কি বলে না চিন্তা করেন তাহলে আপনার মেয়ে প্রতিদিন সকালবেলায় জিন্সের প্যান্ট পরে আরে জিন্সের কথা কি বলবো এখন তো এক ধরনের লেগিংস হয়েছে লেগিংস এত টাইট ফিট ও যদি ভিতরে ইনার ওয়ার পরে তাও দেখা যায় বলে আমি মিথ্যা বলছি এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মেয়েদেরকে ভোগ পণ্য হিসাবে মানে বিলে দেওয়ার চেষ্টা করছে আজকে অধিকাংশ নারী আমি জানি না মনে হয় নব্বই শতাংশের উপরে নারী এই লেগিংস এই টাইট ফিট ওই ওই লেগিংসটা পরে জিন্সের চেয়েও বেশি টাইট আর উপরে একটা এই কাটা এখান থেকে কাটা কোমর থেকে কাটা চুড়িদার পরে ও রাস্তা দিয়ে হাঁটলে ওর দেহের পুরো দেহের মাপ বোঝা যায় কি যায় না ও তো মুসলমান ঘরের মেয়ে আব্দুর রহমানের মেয়ে এখন থাকলো শিক্ষিত পরিবার আছে তো তো শিক্ষিত পরিবার তো আমাকে তাহলে দলিল দেন যে আপনি মরবেন না বলেন যে মরবেন না এটুকু আমাকে দলিল দেন যে তো আমরা মরবো না আমার মেয়ে মরবে না এটুকু আপনাকে বলতে হবে যদি এটুকুর গ্যারান্টি দিতে পারেন তা আপনার জন্য পর্দা ফরজ না আল্লাহ বলছেন একশো পঁচাশি একজন ব্রিটিশ মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলছে সব নারীরা যারা স্কার্ট পরে যায় স্কার্ট শর্ট এবং স্কার্ট পরে যে সব মহিলারা রাস্তা দিয়ে হাঁটে তারা নিজে নিজে ইনভাইট করে পুরুষদেরকে যে কাম টু মাই হাউস আই এম ওপেন ফর অল ও মহিলা নিজে বলছে যে আমার বাড়িতে এসো আমি তোমাদের জন্য খোলা সবারই জন্য পর্দা হচ্ছে নারীর ভূষণ পর্দা হচ্ছে ফরজ আল্লাহ রসুল বলছেন গোটা দুনিয়াটা সম্পদ আর তার মধ্যে অন্যতম সম্পদ হচ্ছে আল্লাহ মারাতুস সলেহা নেককার বিবি গোটা দিনই দুনিয়া বিক্রি করলেও একজন স্ত্রীর দাম হয় না আপনার মেয়ে রাস্তা দিয়ে চলে মানে আপনি কাপুরুষ আল্লাহ রসুল বলছেন স্বভাব মানিস তামিন কুমুল বাজ জাওয়াজ যাওয়াজ যুবকের দল সরো তোমার ক্ষমতা থাকলে বিয়ে করো ক্ষমতা মানে বউকে আপনি ঢাকবেন এটাই ক্ষমতা আরে আপনার কাছে আল্লাহ একটা আপনাকে গিফট করেছে সন্তান মেয়ে দিয়েছে স্ত্রী দিয়েছে তাদেরকে যদি না ঢাকেন তাহলে বুঝতে হবে যে আপনি তাদের মূল্য এখনো বুঝেন না তাদের মূল্য এখনো বুঝেন না আল্লাহ রসুল বলছেন মহিলারা চারটি কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে মহিলারা চারটি কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে এক দৈনিক পাশোয়াক নামাজ পড়তে হবে সলাত আদায় করতে হবে দুই রামাজান মাসের সিয়াম পালন করতে হবে রোজা করতে হবে যে কিছু যে কয়েকটা রোজা আপনার ঋতুর কারণে ভেঙে যাবে আগামী রামাজান আস্তে আস্তে তুলে নিতে হবে তিন পর্দা করতে হবে চার স্বামীর কথা মতো চলতে হবে এখন আল্লাহ রসুল বলছেন জান্নাতের আটটা গেটের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে কিন্তু পুরুষ কোনো আমল করলে যে যে কোনো গেট দিয়ে ঢুকবে এটা আমার জানা নাই এত ভালোবেসেছেন আল্লাহ সুবাহ মহিলাদেরকে আর ওই মহিলাকে আমি আপনি মূল্যায়ন করতে পারিনি যার ফলস্বরূপ আমরা ওই লেগিংস পরে জিন্স পরে আমার মেয়েকে আপনার মেয়েকে বলেছি যান যাও তোমরা টিউশনই করো কলেজে যাও এনজয় করো এনজয় ইউর সেলফ বলি আবার ওই মেয়ে যখন ইংরেজিতে অনার্স করে বাড়ি ফিরে জিওগ্রাফিতে অনার্স করে বাড়ি ফিরে তার যখন পোশাক দেখে তাকে কথা বলা হয় সে বলবে যে আমরা ইন্ডিয়াতে বসবাস করি সো উই হ্যাভ ফ্রিডম টু ওন ইন্ডিয়াতে বসবাস করি আমাদের চয়েসের জন্য স্বাধীনতা রয়েছে আমরা যা খুশি পড়তে পারি যা খুশি পারি এই দৃশ্য এলাকায় ঘটে আলেম যদি কথা না বলে আলেম আলেমের অবস্থা কি আপনাকে একটু আমি দেখাই আল্লাহ রসুল বলছেন যে কোনো জাতি যদি দাওয়াত বিমুখ হয়ে যায় দাওয়াত বিমুখ বুঝেন কি কোনো একটা মেয়ে বে পর্দা চলছে আপনি বললেন না তার বাবাকে এলাকায় দাওয়াতের কাজ করলেন না হাত দিয়ে বাধা দিলেন না এখন আল্লাহ রসুল আমাদেরকে জানাচ্ছেন আল্লাহ রসুল আমাদেরকে বলছেন কোনো জাতি যখন দাওয়াত বিমুখ হয়ে পড়ে কোনো জাতি যদি মনে করে ধর ওরা কি করছে আমার কি দরকার বলে কি বলে না বলে কি বলে না আমার দিকে তখন বলে না ওর মেয়ে জিন্সের প্যান্ট পোল তো আমার কি বলে না আপনার আমার কিছু না আপনার আমার কিছু না দেখেন আপনার আমার কি আপনাকে আমি দেখাই আল্লাহ রসুল বলছেন যে কোনো জাতি যখন দাওয়াত বিমুখ হয়ে যায় আল্লাহ এবার ওই জাতির কাছে ফেরেস্তা পাঠিয়ে দেন এবং জিব্রাইলকে বলে জিব্রাইল যাও ওই এলাকাটাকে উল্টে দিয়ে এসো কি করতে বললো বসে আছেন উল্টে দিলে বাঁচবেন উল্টে দিয়ে আসো তো ফেরেস্তাটা আসে এসে দেখছি এলাকায় সব পাপে লিপ্ত মানুষ একজন আলেম আছে সে তাহাজ পড়ে সালাত আদায় করে সিয়াম পালন করে দান করে জাকাত দেয় খুব এগ্রেডের আলেম এখন ফেরেস্তা বলছে আল্লাহ এত দিনদার একজন ভালো মানুষ আছে এ এত একটা ভালো মানুষ আল্লাহ যে সবকে উল্টে দিতে বললেন তো আমি একটু আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করি একজন আলেম আছে তো একজন দিনের ভালো মানুষ আছে তাহাজত গুদার লোক আছে তো তাকে নিশ্চয়ই বাদ দিতে বলবেন আল্লাহ আল্লাহর কাছে ফেরেস্তা রিটার্ন যায় আল্লাহর কাছে গিয়ে ফেরস্তা বলে আল্লাহ ওই কমে ওই জাতি ওই গ্রামের মধ্যে গিয়ে দেখলাম যে একজন লোক রয়েছে গুজার আল্লাহ ওই লোক লোকটা দানশীল ওই লোকটা ভালো কাজ করে সাদকা দেয় সাদক হলে জাকাত দেয় আল্লাহ খুব মানুষ তো আমি কি ওকে শুদ্ধ উল্টিয়ে দিব। আল্লাহর উত্তরটা কি জানেন ওকে দিয়ে শুরু করো বুঝতে পারেনি আল্লাহ বলব যে ওকে দিয়ে শুরু করো কেন জানতো কিন্তু জাতিকে দাওয়াত দেয়নি বহু মানুষই জানে না যারা এমনি শিক্ষিত এডু মানে ইসলামের সঙ্গে যারা টাস্ক না তারা যদি দিন ইসলামের ব্যাপারে তাদেরকে বলেন তাদেরকে মনে হবে যে আমার মেয়েটাকে মনে হয় ঢাকতে বলছে আমার মেয়েটাকে বুরখা পড়াতে বলছে মানে এডুকেশন থেকে পিছিয়ে না মেয়েদেরকে শিক্ষিতা হতে হবে মেয়েদেরকে ডাক্তার হতে হবে নাহলে পরেশ গাড়ি স্ত্রী চলে যাচ্ছে সিজার করতে একটা কোন ডাক্তার তার সিজার করছে কেন আপনার মেয়েকে ডাক্তার বানাতে হবে ইমানদার আপনার মেয়ে হবে ডাক্তার হবে কিন্তু ও কাজ যা করবে সব পরে করবে হয় না পরে মানুষ যদি ইচ্ছা করে সব পারবে এখন ওর ইচ্ছা যে আমার জাতি আমার যৌবনকে লুটে পুটে খালি স্বামীর অধিকার না গ্রামের মানুষের তো অধিকার আছে এভাবে তার যৌবনকে বিলাচ্ছে আরে একটা লোককে যদি একটা হীরার আংটি দেওয়া হয় আর ওই লোকটা যদি হীরার আংটিটাকে রাস্তায় ফেলে চলে যায় আপনি লোকটাকে কি বলবেন কি বলবেন পাগল বলবেন না যে বুদ্ধি নাই গো এত এক লাখ টাকা দাম একটা হিরা আঙ্কে দিলাম ফেলে দিল মানে এ তো বুঝে না তাহলে আপনার কাছে যে মেয়েটা রয়েছে আপনার যে স্ত্রীটা রয়েছে গোটা পৃথিবী বিক্রি করলে তার দাম হবে না তার মানে বুঝা যাচ্ছে আপনি মূর্খ এই জায়গায় আপনি আপনার স্ত্রীর আপনি আপনার মেয়ের মূল্য বুঝতে পারেননি যার ফলস্বরূপ আজকে আপনার মেয়ে এইভাবে পঞ্চায়েতের সারের মতো ঘুরে বেড়ায় আচ্ছা না কিছু বাজারে সার ঘুরে বেড়ায় কে মালিক আর ঠিক নাই যে যখন পায় সে তখন তারাই এরকম হয়ে এরকম ঘুরে বেড়ায় আপনি পুরুষ মানুষ আপনার ক্ষমতা রয়েছে আপনি আপনার মাকে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার বোনকে আপনি আপনার মধ্যে আনবেন আর এটাকেই বলা হয় এটাকে বলা হয় মডেস্টি আজকে সমাজের বুকে দেখা যায় যে নারী একটু পড়াশোনা করে আছে তার গায়ে পোশাক কম থাকে থাকে না যে নারী যত শিক্ষিতা তার গায়ের পোশাক তত কম তার একটু খোলামেলা থাকতে চায় তাদের একটু গরম বেশি লাগে অবস্থাটা এরকম একটা শিক্ষিকা যে প্রাইমারি অথবা হাই স্কুলে শিক্ষকতা করে সেই নারী স্কুলে গিয়েছে টাইট ফিট পোশাক পরে ওই মেয়েটা স্কুলের বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে যদি নাইন টেন ইলেভেন টুয়েলভ ওই পড়াতে যায় তো ছেলেরা তো ফিগার নিয়েই অঙ্ক করতে ব্যস্ত যা আপনার আমার ম্যাডামের ফিগার কত এটাই চাই আমরা এখন হিসাব করি কি করে কি করে না করে কি করে না বলেন মিথ্যা বলছে আমি তাহলে আল্লাহ রসুল বলছেন যে চোখের যে চোখ দিয়ে দেখা আপনার মেয়েকে আপনার স্ত্রীকে ঢাকতে হবে বেহা যদি হয়ে থাকেন তাহলে আমার কথা শুনবেন না আল্লাহ রসুলের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন না এই মহিলা যাকে আপনি শত শত টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াচ্ছেন এই মেয়ে আপনাকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে কাঠ গড়ায় দাঁড়িয়ে বলবে আল্লাহ আমাকে তুমি জাহান নামে তার পূর্বে আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা তো বলবে আমার আব্বা একদিন টিউশনি কামাই করলে আমাকে মারতো আমার বড় ভাই একদিন কলেজ কামাই করলে আমাকে মারতো কিন্তু আমাকে প্রকৃত অর্থে কেউ কোনোদিন দিন পর্দার কথা বলেনি সো আমি যদি জান্নাতে যেতে চাই তো তারাও আমার সাথে যাবে যদি রাজি থাকো উইল গো টু দ্য হেল্প ফায়ার অফ জাহান্নাম আদারওয়াইজ আই উইল নট গো দেয়ার সে বলবে

মতমিনুল খামরিন নিয়মিত পান বিড়ি জর্দার গুল সিগারেট খায় যে তার থাকার জায়গা যাহার নাম যে আলেম বলে যে পান বিড়ি জর্দা গুল সিগারেট পান মানে জর্দা মনে করেন খালি পান ভাবেন না খালি পান খাওয়া যায় খালি পান পান বিড়ি জর্দার গুল সিগারেট খৈনি হিরোজেন মারেজোনা এইগুলো যারা পান করে খায় তাদের থাকার জায়গা যাহার নাম এটা আমি পরে বলবো এটার অসংখ্য আপনাকে দলিল দেবো আমি একবারে কোরআন থেকে আয়াত দেবো টেনশন করেন না অনেকে ভাবতে চাইছেন যে এটা তো মনে হবে না যে এটার জন্য আসছি আমি এখন এ অংশটা যে আল্লাহ রসুল বলছেন এক জেনা বৃদ্ধি হবে এই পরের দুটো কথা দুই রাজুলো নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আল্লাহ রসুল পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যে নারী পুরুষের মতো পোশাক পরে চলে ওই নারী জান্নাতে যাবে না এটা হতে পারে জিন্স হতে পারে টপ হতে পারে চুল কেটে ছোট করা হতে পারে জুতা হতে পারে স্যান্ডেল পুরুষের যদি কোনো নারী ব্যবহার করে সেই নারী জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ পৃথিবীর সবচেয়ে সত্যবাদী মানুষ আল্লাহ রসুল এই কথা বলেছেন যদি তার কথা মূল্যায়ন না করেন তাকে আপনি অপমান করলেন আর আল্লাহ রসুলকে অপমান করার শাস্তি থাকার জায়গা জাহান্নাম নাম সাফাত কারনে বলে আল্লাহ রসুল তিন নম্বরে আল্লাহ রসুল বললেন আর দায়ুস খুলুল জাননা যারা দায়ুস তারা জান্নাতে যাবে না সাহাবিরা বুঝতে পারলেন না যদি এটা আরবি শব্দ সাহাবিরা বলছে আল্লাহ রসুল দায়ুস কি জিনিস এটা বুঝে বলুন তো তখন আল্লাহর রসুল বলছেন আর দায়ুস আল্লাহ জিক রুপিয়া হালেল খাবাস যার বাড়িতে বেহায় আপনার সুযোগ রয়েছে এই হচ্ছে দায়ুস যার বাড়িতে সুযোগ রয়েছে এর নাম হচ্ছে দায়ুষ যার বউ পর্দা করে না যার মেয়ে পর্দা করে না এই হচ্ছে দায়ুষ এই যদি সত্তর বার হজ করার মতো আল্লাহ তাকে তো ফিকাদা করে সত্তর বার হজ করার পরে যদি বেপর্দা মেয়ে ঘুরে বেড়ায় তার থাকার জায়গা যাহার নাম আল্লাহর রসুল বলছেন এর নাম হচ্ছে দায়ুষ যার বাড়িতে দিন রাত চব্বিশ ঘন্টা টিভি চলে দিন রাত চব্বিশ চব্বিশ ঘন্টা টিভি সিরিয়াল চলে দিন রাত চব্বিশ ঘন্টা ডিজে বক্স বাজে গান চলে এর নাম হচ্ছে দায়ুস ওকে আল্লাহ সন্তান আমানত হিসেবে দিয়েছে ও খিয়ানত করেছে আমানত ছেলেকে বলতে পারেনি বেটা গান হারাম আল্লাহ রসুল গান শুনলে কানে আঙুল দিতেন তোমাকে গান শোনা যাবে না আল্লাহ রসুল বলেছেন যারা গান শুনতে শুনতে পৃথিবী থেকে বিদায় নেবে আল্লাহ সুমান উত্তপ্ত সীসা তার কানের মধ্যে ঢেলে দেবেন আপনাকে যদি এই বাক্য বুঝাতে পারতাম রাত্রিবেলায় শুয়ে আছেন যে পিঁপড়িতে কামড়ায় না এ পিঁপড়িকে কি বলেন কালো কালো কি বলেন বলে তো এক ধরনের পিঁপড়ি আছে না কামড়ায় না খালি ঘুরে বেড়াই কালো ওটাকে কী বলেন এই গ্রামীণ ভাষায় কী বলেন কালো পিঁপড়া বলেন তো কালো পিঁপড়া তো কামড়ায় না ওই কালো পিঁপড়া ঘুমিয়ে আছেন বেভোর ঘুম চট করে একটা কানের মধ্যে ঢুকেছে কামড়াবে না আপনারা ঘুম হবে যতক্ষণ বেঁচে থাকবে কানের মধ্যে ঘুম হবে এখন আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল বলছেন যারা গান শুনবে তাদেরকে উত্তপ্ত করছে ফুটছে এমন সিসা কানের মধ্যে ঢালতে থাকবে ঢালতে থাকবে ঢালতে থাকবে সহ্য হবে তাহলে গান কিন্তু আপনারা শোনেন চেষ্টা করুন বাড়ির থেকে টিভিটাকে সরিয়ে দেওয়া এতে জাতির কোনো উপকার হয় না এতে জাতির ক্ষতি হয় বেচারা মানুষ ওই খাটে গ্রামে লোকের বাড়িতে বাড়িতে খেতে খায় লোকের মাঠে খেতে খায় মেয়ে কলেজে কোন রকম কষ্ট করে মেয়েটাকে কলেজে পাঠিয়েছে মেয়ে এসে বলছে আব্বু আমি কিরণ মেলা ড্রেস নেবো বলছে মা ও আবার দাম কত মূর্খ মানুষ তো বলছে আব্বু বেশি দাম না তিন হাজার টাকা দাম বলে তো তিন হাজার টাকা দিয়ে একটা গরিব মানুষ ড্রেস কিনে পারে ও শিখলো কোথা থেকে এই জাহেলেতের কাছ থেকে আজকে বহু মেয়ে নায়ক নায়িকা নায়িকাদের জন্য আত্মহত্যা করে এই ঘটনা রয়েছে বাংলাদেশের বহু মহিলা মারা গিয়েছে এই পাখি এই সিরিয়াল দেখে পাখি ড্রেস ঘটনা পেপারে দেয় তাহলে আজকে কত বড় জাহেলিয়া দেখি কার কার বাড়িতে টিভি নাই হাত তুলেন তো সামনে কার কার বাড়িতে টিভি নাই হাত তুলেন ওই দেখেন এক ভাই হাত তুলেছে টিভি নাই অ্যান্ড্রয়েড মোবাইল আছে নাকি অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে তো টিভির চেয়েও খারাপ নাকি আমার তো মনে হয় ভারতবর্ষে নিয়ম করা উচিত যে পনেরো বছরের আগে কারুর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল যাবে না তাহলে জাতি বাঁচবে আর ওই যে মুকেশ আম্বানি না অনিল আছে ও দিয়েছে জিও তো জি ভারকে জিল ভাই এখন আবার লিখারও প্রয়োজন হয় না মূর্খ মানুষও টুক করে টিপে বলছে যে বাংলাদেশি গান চলে আসছে আসছে না এবার রাত জেনা করছে আপনার ছেলে সারা জেনা করছে ই শেষ করে দিল আবার এই অ্যান্ড্রয়েড মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের বক্তৃতা পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ কালকে আমি বক্তৃতা দিচ্ছিলাম আপনাদের মালদহে একজন ভাই বলছে ভাই আমি ফ্রান্স থেকে দেখছি একজন ভাই বলছে আমি নরওয়ে থেকে দেখছি আলহামদুলিল্লাহ মানে গোটা পৃথিবীতে তো বাঙালি আছে আলহামদুলিল্লাহ আর সৌদি আরব গুয়েত কাতার বাহারি না গেলে তো টেনশনই নাই অহরো আমাদের বক্তৃতা শুনে আলহামদুলিল্লাহ এখনো শুনছে এর লাইভ চলছে এখনো শুনছে মানুষ তাহলে এটা ভালো কাজে ব্যবহার করা যায় এই মোবাইলটা দেশ লাইয়ের মতো এ দিয়ে রান্না করেও খাওয়া হয় আবার এ দিয়ে ঘরও পুড়ে অতএব সাবধানে রাখতে হবে তাছাড়া আপনার বাচ্চা ছেলের কাছে আগুন দেবেন আপনি আগুন দেবেন কি যে কোথায় ঘরটা লাগিয়ে দেয় কিন্তু আপনি আগুন ব্যবহার করতে পারেন আপনি বড়ো মানুষ আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন আপত্তি নাই কিন্তু আপনার ওই কলেজ স্কুলে পড়ার ছেলেটাকে যদি অ্যান্ড্রয়েড দেন তাহলে আপনার ঘর বাড়ি পুড়বে না ও আপনাকে জাহান নামের আগুনে পুড়িয়ে ছাড়বে নিজে তো পুড়বে পুড়বে আপনাকে জাহান নামের আগুনে পুড়িয়ে ছাড়বে ওই ছেলেটা আল্লাহ রসুল বললেন ও এক জেনা চারিদিকে জেনা বেড়ে যাবে যেদিকে দেখবেন সেদিকে জেনা আর জেনা আর অ্যান্ড্রয়েড হয়ে মানুষের জেনাকে সুবিধা করে দিয়েছে ভিডিও কলিং চলছে এদিকে ও দেখায় ওদিকে এ দেখায় গত এক থেকে দেড় বছর আগের ঘটনা এখন আবার ফেসবুকে দেখবেন ফেক অ্যাকাউন্ট হয় ফেক মানে ভুয়া মানে নাম দিয়েছে ধরেন এখন তো আবার ফেসবুকে নাম দেখে বোঝা যায় না যে এ বাঙালি নাকি হিন্দি এমন এমন নাম দিয়েছে নাম দিয়েছে ধরেন এক্সেপশনাল অমুক ড্রিমলেস অমুক নাম দিয়েছে তো একটা মেয়ে আর একটা ছেলের সাথে দীর্ঘদিন যাবৎ ফেসবুকে চ্যাটিং হয় আর ফেসবুকে ছবিগুলো দেখবেন আলাদা আলাদা দেওয়া থাকে তো এমনি চ্যাটিং হয় কথা হয় হতে 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 একদিন বলছে আমি ভিডিও কল করতে মহিলাদিকে সেজে উপস্থিত আর এদিকে যে এই লোকটা বসে আছে এও টাক মাথা লোক টাক এর মাথায় চুল নাই ও আবার ওই পর চুল আছে ওটাকে লাগিয়েছে লাগিয়ে যেই নেট অন করেছে ও বলছে হাই দেখছে ওর আব্বা নিজের বাবার সাথে জেনা করেছে এতদিন একবারে বাস্তব ঘটনা এটা ঘটেছে নিজের বাবার সাথে মানে ওই যে আইডি তো ঠিক থাকে না কে কার সাথে কি করছে আর একটা ঘটনা ঘটেছে যে ভ্যালেন্টাইন ডেতে দুজন মিট করবে তো তাই গিয়েছে ফুল দিতে গিয়ে দেখছে নিজের বোন দাঁড়িয়ে আছে ওই একটা ঘরের মধ্যে নিজের বোন আপন বোন নিজের মায়ের পেটে বুঝি তুই এখানে কেন বুঝে তুই এখানে কেন তো বলছে আমি তো এসেছি ওর জন্য বুঝে আমি এসেছি ওর জন্য দুই ভাই বোন এমনি ফ্রি খুব ছিল তো বলছে যে ভাই অন্যায় হয়ে গেছে আমি তোকে প্রেমিকা ভেবে প্রেমিক কাজ করেছি ভাই বলছে আমি তোকে প্রেমিকা ভাবে কাজ করেছি ইন্নালিল্লা তাহলে প্রেমিক প্রেমিকার মধ্যে কত কথাই না হয় আপনার বাচ্চার হাতে আগুন থাকলে বাড়ি পুড়তেও পারে আবার নাও পুড়তে পারে অ্যান্ড্রয়েড থাকলে পুড়বেই পুড়বে আর অ্যান্ড্রয়েড থাকলে যখন পড়বে এর জন্য দায়ী আপনি নিজে কারণ আপনি ওকে কিনে দিয়েছেন সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দিয়ে আছে না কেরালায় কাজ করে তিরিশ হাজার টাকা দামের মোবাইল ব্যবহার করে আল্লাহ আমরা একটা দশ হাজার টাকা দামের মোবাইল কিনতে পারি না কি অবস্থা আজকে কি সিচুয়েশন আমাদের আল্লাহ রসুল বলেন ওয়াক্সারুল জেনো চারিদিকে জেনা বেড়ে যাবে আজকে বিদেশ খাটার একটা প্রবণতা হয়েছে তার বউকে বাড়িতে রেখে চলে গেছে কেরালা হরিয়ানা দিল্লি বোম্বাই কাজ করতে গিয়েছে আর বউ বাড়িতে বসে স্বামীর কেনা মোবাইল স্বামীর স্বামীর তৈরি তৈরি খাট স্বামীর তোষক ওর পরে শুয়ে শুয়ে স্বামীর খাবার খেয়ে দুই এক পা আর এক পায়ের উপরে তুলে দিয়ে পরকিয়া করছে সমাজে আর এরাই সমাজের নেতা আর এরাই সমাজের নেতা অতএব পরকে থেকে সাবধান হতে হবে এ পর্যায়ে আপনাকে একটা তথ্য এই বলে দিই যে আমি যদি বিবাহিতা নারী আর বিবাহিত পুরুষ বিয়ে করেছে এমন নারী বিয়ে করেছে এমন পুরুষ এরা দুজন যদি জেনা করে আল্লাহ রসুল বলছেন গলা অব্দি পুঁতে দিতে হবে পাথর মেরে মেরে ফেলতে হবে তো দুলা ভাইয়ের কি হবে দুলা কি হবে দুলা ভাই জেনা করে না চিন্তা করেন অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জেনা করে তাকে আশি ঘাট পিঠের উপরে লাগিয়ে গাম ছড়তে ছাড়া করতে হবে এক বছরের জন্য জেনা করছে জেনার জন্য আপনার মেয়ে আহ্বান করে আমি জাতির সামনে বলতে চাই আগামী কালকে যদি লজ্জা সরম থেকে থাকে প্রত্যেকটা এই গ্রামের মহিলা যারা আমার বক্তৃতা শুনছেন যেখান থেকে শুনছেন বক্তৃতা আগামীকালকে নিজেকে ঢাকুন আল্লাহ রসুল বলেছেন গোটা পৃথিবী বিক্রি করলে আপনার দাম হবে না আর এইটা সংরক্ষিত থাকবে এই মনি এই মুক্তা এই জহরত এরা সংরক্ষিত থাকবে অনলি ফর ইউর হাজব্যান্ড শুধুমাত্র আপনার স্বামীর জন্য আর কারোর জন্য নয় আল্লাহ রসুল বলছেন একজন মহিলা যদি চুল খুলে বাইরে যায় পাঁচ শ্রেণীর মানুষ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এক মহিলা নিজে জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত দুই যারা তাকিয়ে থাকে তিন ওর আব্বাজি চার ওর বড় ভাই পাঁচ ও যদি বিবাহিতা নারী হয় তাহলে সেও পাপি এই পাঁচ শ্রেণীর মানুষ পাপী হয় একটা মহিলা চুল খুলে বাইরে গেলে আপনার মেয়ে তো বাইরে যায় যায়। জিন্সের প্যান্ট তো পরেছে পরেছে সাথে নাই আছেন এখন মালদা যে টাউন আল্লাহ চোখ 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 কোথায় দেবেন ভাই কোনো জায়গায় না চোখ দেওয়ার তো না তো উঠে যাচ্ছে সমাজ থেকে তেমন একটা সময় আসবে হয়তো দু সাল তো বাবা আমাদের হয়তো এই বক্তিতা দিন চলবে তো একটা শিক্ষিত ছেলে বক্তৃতা শুনে গিয়ে বলছে আব্বু শাইনুর ভাইয়ের তো শাইনুর রহমানের সবই বক্তৃতা বুঝতে পারলাম একটা টার্ম বুঝতে পারলাম না এটা কথা বুঝতে পারলাম সেটা কী বেটা ওর না কি জিনিস বুঝতে পারেন আজকের সমাজের যদি এই যারা জন্ম নিল যুবক ছেলে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ঢেকি তুমি দেখেছো ঢেকি ঢেকি অনেকে দেখে না তাই এখন আর চিনবে না এটা যেমন বিলুপ্ত হয়ে যাবে অন্য জাতি থেকে বিলুপ্ত হয়ে যাবে তো বাবা আবার ওকে কি করে বোঝাবে না কি জিনিস তো এবার ও হয়তো শিক্ষিত ছেলে বুঝে তো গুগলে হয়তো মারবে যে হোয়াট ইজ ওর না গুগলও হয়তো বলবে দেয়ার ইজ নো কনটেন্ট অ্যাট অল বলে কিছু না আর এটা তো নাই বিলুপ্ত প্রাণী যেমন হয় অন্যও বিলুপ্ত হয়ে যাচ্ছে আর এখন আবার মেয়েরা অন্য বিলুপ্ত করছে আর ছেলেরা গলায় ঝুলাচ্ছে আছে না দেখবেন এক শ্রেণীর পুরুষেরা পাঞ্জাবি পরে অন্য ঝুলাচ্ছে কি অবস্থা তাহলে চারিদিকে জেনে বেড়ে যাচ্ছে আপনার মেয়ের দিকে তাকালে জেনা হয় বিশ্বাস করুন এরা হীরা জহরত মনি মুক্তার টুকরার চেয়ে মূল্যবান এদেরকে আপনি হেফাজত করুন ওই শিক্ষিত যে তার বউকে পর্দা করায় ওই হাইলি এডুকেটেড যে পুরুষ তার বোনের পর্দা করার জন্য বারবার খেয়াল করে তার বোনের পর্দা করার জন্য বারবার খেয়াল করে তাহলে পর্দা করতে হবে জাতিকে আজকে দেখবেন দোকানে বেশিরভাগ দোকানে গিয়ে দেখবেন যে ওই আপনার মহিলারা প্রথমে বসে আছে তাই না কি জেনা দিয়েই জন্য সব কাজ করবার শুরু আর একটা কথা মাথার মধ্যে আসলো বলি এটা আমি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা বলেছি কিনা আমার জানা নাই এটা আমি বহু জায়গায় বলেছি আপনার কাছে আমার মাথায় আসলো তাই বলছি দেখবেন শাড়ি কাপড়ের দোকান যাদের রয়েছে তারা মহিলাদের একটা প্রতিকৃত রাখে তাই না এ অন্তত মাথা না রাখে এখান থেকে এইটুকু রাখে আর টাইট ফিট করে পোশাকটাকে বাঁধে আর আকর্ষণীয় করে তুলে তুলে কি তুলে না এই অনুরোধ জানাচ্ছি আপনি আপনি আপনার আপনার মার লোককে ইজ্জত নিয়ে খেলা করেন না এটা কি ইজ্জত নিয়ে খেলা হচ্ছে না এক ধরনের চিন্তা করুন তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা যে জাতিকে যদি আমরা বাঁচাবো মনে করি তাহলে মেয়েদেরকে হাতিয়ার করছে আজকে বাইকের অ্যাড মোটরসাইকেলের মেয়েরা কজন মহিলা মোটরসাইকেল চড়ে সাবানের মহিলা টুথপেস্ট মহিলা টুথব্রাশ মহিলা জড়িবুটি মহিলা ওষুধের অ্যাড মহিলা সব কিছুতে দিচ্ছে প্রাধান্য দিচ্ছে আর অনেক মহিলা আমাদের আমাদের মুসলমানের ঘর থেকে হোটেল ম্যানেজমেন্ট করার জন্য বাইরে যাচ্ছে যাচ্ছি যাচ্ছে না এলাকা আছে আমি শুনেছি আমাদের এলাকা থেকে কিছু মানুষ মহিলারা বাইরে আছে এ মহিলা হোটেল ম্যানেজমেন্ট 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 করতে যাচ্ছে এ কি হোটেল হবে 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 না নিজে নিজে হতে বাধ্য কারণ বুখারি হাদিস আল্লাহ রসুল বলছেন যে একজন পুরুষ একজন নারী এরা যেন গোপনে মিলিত না হয় কারণ ওরা যদি গোপনে মিলিত হয় তৃতীয় জন থাকে শয়তান ইয়াং ছেলের চোখে যে কোনো মেয়েকে সুন্দর লাগে কেন শয়তানের আকৃতিতে মহিলারা তার সামনে আসে সুন্দর আকৃতিতে তাকে একবারে লাশ্যময়ী লাবণ্যময় করে তুলে তার চোখের সামনে তাই বলছি নিজের বউবিটিকে ঢাকেন পর্দা তাদেরকে যদি চান আর এলাকায় ট্যাপের সিস্টেম আছে কি গোসল করে মহিলারা লিল্লাহ কি অবস্থা মহিলারা বাড়িতে গোসল করবে তাও চারিদিক ঢাকা থাকবে ঘেরা থাকবে আর আপনার মেয়ে আপনার স্ত্রী ট্যাপে গোসল করবে তো যদি শাড়ির উপরে পানি পড়ে তাহলে দেহটা দেখা যায় না আপনি নিজেকে কি করে মুসলমান দাবি করছেন এটাই তোমার ঘরে সন্তান ওই মহিলা যে রাস্তায় বসে গোটা জাতির সামনে ওই ট্যাপে গোসল করছে এমনিতে আপনার মেয়ের জন্য রাস্তায় হাঁটা যায় না আজকে আমার মনে হচ্ছে যেন যা আমি দশ মিনিটের জন্য কুড়ি মিনিটের জন্য জাল সাঁকে বন্ধ করি আর আপনাদেরকে বলি যার যার মেয়েগুলো মেয়ে গুলো করছে ঘুরে নিয়ে আসুন ওইখানে ওই আম গাছ ওই যে ব্যবস্থা করেছেন আপনারা ওখানে জেনা করছে দেখে নিন আপনি কি অবস্থা এরা করে ট্যাপে গুসল তো মা যদি ট্যাপে গোসল করে তো মেয়ে কেমন হবে আমার মা নামাজে বসে দোয়া করে আল্লাহ গো আমাকে একটা আয়সা রাজি আল্লাহ মতো মেয়ে দিও কোনোদিন কিরণমালা মিস করে না বোঝে না সে বোঝে না তো ঘোলা ডিম থেকে বাচ্চা হয় শুনেছেন শুনেছেন ঘোলা ডিম থেকে তো এ যে সারা দেখতে সারাদিন এর ঘরে আয়েস আসবে নাকি কিরণমালা আসবে বুঝতে পেরেছেন কি অবস্থা আপনি আপনার স্ত্রীকে হেফাজত করুন আল্লাহ রসুল বলছেন আমি জান্নাতের দিকে দেখালাম দেখলাম শুধু গরিব মানুষ আর জাহান দিকে দেখলাম শুধু নারী আর নারী নারী আর নারী নারী আর নারী সাহাবিরা বলছে আল্লাহ রসুল নারীরা তো সহজে জান্নাতে যেতে পারে কিন্তু এত নারী জাহান ব্যাপারটা তো বুঝলাম না তখন আল্লাহ রসুল বলছেন শোনো নারীরা আছে না ফারমান না করে তার স্বামীর সাথে না ফারমানি করে তার ছেলের সাথে না করে অতএব মহিলাদেরকে বাঁচান সমাজকে বাঁচান জাতিকে বাঁচান আজ থেকে তিরিশ বছর আগে এত রেপ এত ধর্ষণ ছিল না যে এখন এত হয়েছে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে এই পোশাক পোশাক এমন পোশাক নারীরা পড়ছে এরা খারাপ মেয়ে হয়তো দেখতে ভালো না তাকে সুন্দর করে তুলছে টাইট ফিট করে পোশাক বানাচ্ছে আল্লাহ রসুল বলছেন নেশাউন মহিলারা থাকবে আর এতুন উলঙ্গ পোশাক আচ্ছা পোশাক আমার উলঙ্গ হয় নাকি জি পোশাক উলঙ্গ পোশাক পরেছে দেখেন আপনার মেয়ে এত টাইট ফিট প্যান্ট পরেছে একা খুলতে অসুবিধা হয় ওর এত জামাটা টাইট ফিট পরে আছে ও টেলার দূর থেকে দেখে আপনার মেয়ের মাপ নিয়ে নিবে এরকম অবস্থা এরকম অবস্থা ও জাতির সামনে যে হাঁটছে আর আপনি বলছেন আমি হজ করে এসেছি আমি শিক্ষিত মানুষ আমি শিক্ষিত মানুষ আর আমার বউ নাকি এম এ পাস এগারো হাত শাড়ি পরেছে পিঠ খালি পেট খালি রাস্তা দিয়ে হাঁটছে বলছে আমরা চাই হাইলি এডুকেটেড ফ্যামিলি আমরা চাই অ্যারিস্টোকেটেড ফ্যামিলি আরে ওই ফ্যামিলি শিক্ষার মুখে লাথে মারে এক কোটি বার তোমাকে আবার স্কুলে যেতে হবে আবার ও আ পড়তে হবে তুমি তো নিজের ইজ্জতই ঢাকা শিখনি তুমি কিসের এম এ পাস তুমি কিসের শিক্ষিত নারী নইলে একটা ম্যাডাম টাইট ফিট হট ডেস পরে কি তার ছাত্রদেরকে শিক্ষা দিতে পারে এটা কি করে শিক্ষিত জাতি করে আমরা উপহার পেলাম আল্লাহ রসুল বললেন চারিদিকে জেনা বেড়ে যাবে চারিদিকে জেনা বেড়েও যাচ্ছে অতএব এখান থেকে সাবধান পরবর্তী বাক্যে আল্লাহ রসুল বললেন ও একশোরা সরবুল খামড়ে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে এলাকায় আছে নাকি বিড়ি বিড়ি বানার সিস্টেম আছে নাকি এলাকায় ও বাহ নেই নারী পর্দা করে না মেয়ে পর্দা করে না সুদ আছে ঘুষ আছে বিড়িও থাকবে না কেন থাকাই বলো আচ্ছা আমাকে বলেন তো দর্শকের মধ্যে থেকে যে বিড়ি খাওয়া কি হারাম হালাল মাকরু না জায়েজ নাকি হারাম হারাম হলে এটা চলে কেন এলাকায় হারাম তো চলে কেন যারা খায় তারা কি করে হালাল মনে করে তারা আসলে মনে করে না তাদেরকে মনে করানো হয় এই যে আমি পানি খাবো পানি পান করব তো এইভাবে বাম হাতে গ্লাস ধরে ডান হাত ধরে এভাবে পানি পান করছি আমি তাই না এরা কি করে জানলাম কে শিখালো ইমাম শিখেছো তো জাতির ইমাম শিখেছে তোমাকে ইমাম ইসলাম বুঝে না যে ইমাম খুদ জর্দার সাথে যুক্ত নিজে খোদ বিড়ি খায় ওই ইমাম তো জাতির সামনে হক কথা বলতে পারবে না আবার ওর পিছনে আপনি নামাজ পড়েন জাতির অবস্থাটা কি আল্লাহ সুমন আলাহ কোরানুল কারিমের মধ্যে বললেন ই আই নাস হে মানব সকল সমগ্র মানব জাতিকে ডাকলেন খালি ইমানদার কেনা ইয়া হে মানব সকল কুনুমিনা তাই বা পবিত্র খাও হালাল খাও হালাল হারা বেছে বেছে খাও হালালেন তেই পবিত্র হালাল বেছে বেছে খাও বিড়ি নিশ্চয় পবিত্র না জর্দা গুল এগুলা কিছুই পবিত্র না এইগুলো আমরা মুসলমানরা আবার আমরাই বাঁধি আমরাই বিক্রি করি করি তো করি তো আল্লাহ তারা বললেন হালাল বেছে খাও আল্লাহ অপরাতে বললেন হে আল্লাহ রসুল কান খুলে শুনে রাখো আমালান সলে ভালো ভালো খাও হারাম হালালকে বেছে খাও আর ভালো ভালো আমল করো হালাল খেতে হবে তারপর আমল হবে হালাল খেতে হবে তারপর আমল হবে হালাল খেতে হবে তারপর আমল হবে হালাল খাননি আমল করেছেন বাতিল ইবাদত কবুলের শর্তের মধ্যে এটা একটা অন্যতম শর্ত কালকে আমার ইবজত কুমীর ওপরে শর্ত ছিল দেখে নেবেন এই বক্তৃতা ছিল আল্লাহ সোমান আতালা কোরানুর কেবের মধ্যে বলছেন ইয়া ই আল্লাহ জিনা মানুহ ওয়া মা বাকিয়া মিনার রিবা ইনফুন্তুম মমিন হ্যাঁ ইমানদার গণ তুমি যদি মমিন হও তুমি যদি ভালো মুসলমান হও বন্ধন থেকে দূরে থাকো গ্রুপ লেন থেকে দূরে থাকো পি থেকে দূরে থাকো আর এল থেকে দূরে থাকো আছে কিনা বন্ধন গ্রুপ লোন আছে কিনা তো সবই আছে জাল ছক করার কি দরকার রে ভাই এগুলাই করবেন আমাদের গানে ফালতু আপনি টেনশন করবেন কেন টেনশনের তো প্রয়োজন না তাই না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা বাকিয়া মিন রিবা সুদ থেকে দূরে থাকো ইনকুন তুম মমিন তুমি যদি মমিন হওয়া ভালো ব্যক্তি হও ফাইললাম তাফালু যদি এই কথা শোনার পরেও তুমি এই সুদ থেকে দূরে না থাকো ফাতানুবি হারবি মিন আল্লাহ রসুলিহি আল্লাহ আর আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের এলান হয়ে গেল ঘটনা ঘটে গেল আকাশ থেকে আল্লাহ আর আল্লাহ রসুল আপনার সাথে যুদ্ধ করবে পারবেন তিরমিজি হাদিস আল্লাহ রসুল বলছেন এক টাকা সুদ খেলে হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা যার বাড়িতে বন্ধন রয়েছে যার বাড়িতে ওই পি রয়েছে যার বাড়িতে আপনার ওই গ্রুপ লোন রয়েছে তারা নিজের মায়ের সঙ্গে কষ্ট লাগছে না এ কথা শুনতে এত বড় কাপুর সন্তান হয়েছেন আগামীকাল থেকে বন্ধন এই টার্গেট আপনাকে করতে হবে আজ থেকে তিরিশ বছর আগে বন্ধন ছিল না এরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আপনার আবার চাই ইহুদি খ্রিস্টানরা বেশি কোরআনুল করিম পড়ে জানে এটা একটা মহাপাপ আল্লাহ রসুল এই সুদের ব্যাপারে এত নোংরা ভাষা ব্যবহার করেছেন আমার জানা মতে আর কোনো হাদিসে এমন নোংরা ভাষা ব্যবহার করেননি আল্লাহ রসুল বলছেন ছত্রিশ জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয় আর পানবিড়ি জর্দা গোল সিগারেট খেলে কি হয় শুনুন আর আবি হুরে তারা জেলা তলানু কল কলা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আবু হুরে জেলা তলানু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাইট জান্নাতা জাসদা ওই দেহ জান্নাতে যাবে না গুজিয়া বিল হারাম যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে ও জান্নাতে যাবে না এমন ইমাম সাহেব বলছে বিড়ি মাকরু তো দেখি আমাদের ইমামকে জিজ্ঞাসা করি কলা রসুল আল্লাহ রসুল্লা সাল্লাম আয়সা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন ও কুল্লু খামরিন হারামুন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম যদি ইমাম সাহেব গুল করে ওকে ঘা ধাক্কাতে বের করে দেবেন আচ্ছা কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন ওকে আরে তো এই মদত কবুল হয় না সই বুখারি হাদিস আল্লাহ রসুল বলছেন ইন্না হাতে বা আল্লাহ পবিত্র পবিত্র জিনিসরা আল্লাহ গ্রহণ করেন না আরে যদি আপনার যে ড্রাইভার যে স্টিয়ারিং ধরেছে সে যদি কানা হয় আপনার অবস্থা কি আল্লাহর জন্য আপনি দাওয়াতের কাজে এসেছেন কাউকে কোনো ভয় ভয় করবেন না ভয় আপনার কিসের

সাল্লা সাল্লাম আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যাবে না যাবে না যে ব্যক্তি নিয়মিত গুল করে যে ব্যক্তি নিয়মিত জর্দা খায় যে ব্যক্তি নিয়মিত বিড়ি পান করে যদি কোনো আলেম থাকেন আমার সাথে মোনাজারায় আসবেন প্রমাণ করেন যে আপনি মাকরু প্রমাণ করবেন আমি প্রমাণ করবেন হারাম সময় নয় সময় শেষ নইলে আপনাকে আরো কিছু আমি দলিল দিতাম তারপরে শুনুন আনাসিব মালিক রাজি আল্লাহ আনু বা কল কলা রসুল্লাহ সাল্লাহাম আনাসিব মালিক রাজি আল্লাহ আনু বলেন আল্লাহ রসুল বলেছেন লাইট খুলুন জান্নাত আল্লাহ হামুন ওই গোস্ত জান্নাতে যাবে না মিনাল সোহতে যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে এই গোস্ত জান্নাতে যাবে না কঠিন একটা ব্যাপার কঠিন একটা ব্যাপার আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি আবুবাক্কার সিদ্দিক কাছে একজন ব্যক্তি থাকতেন সামান্য কিছু টাকার বন্ধুকের মতো ছিলেন তো উনি ইনকাম করে আসতেন আবুবাক্কারকে দিতেন আবু জমা করতেন একদিন এসে কিছু খাবার দিয়ে দিলেন আবুবাক্কারকে আবুবাক্কার একবার তুলে মুখে ঢুকিয়েছেন গিলে নিয়েছেন এমতো অবস্থায় বলছেন যে আবুবাক্কার আপনি তো প্রতিদিন কিছু এনে দিলে জিজ্ঞাসা করেন আজকে জিজ্ঞাসা করেননি আজকে যে খাবারটা আপনাকে আপনাকে আমি দিলাম আমি জাহিলিয়াতের যুগে হাত দেখতাম হাত গণৎকার ছিলাম ফরচুন টেলার তো হাত দেখতাম তো সেই টাকাটা আজকে আমি পেলাম আজকে আমার কোনো রুজি রুটি হয়নি তো ওখান থেকে আমি খাবার কিনে এনেছি আবুবাক্কার সঙ্গে সঙ্গে আঙুলটা গলা মধ্যে ঢুকে সব বমন করে তুলে ফেললেন যে বলতেন ছিসি ছি তুমি কি করলে যদি আমার এই পেটে খাবারটা থাকতো আমি আবুবাক্কার জাহার নামে যেতাম আবুবাক্কার কী করে এক লোকমা খাবার খেয়ে তুলে দেওয়ার পরে বলছে এটা পেটে থাকলে আমি আবু আপকারে যেতাম আর আপনার গোটা ইনকামটাই সুদের উপরে আপনার আপনার গোটা গোটা ইনকামটাই ইনকামটাই উপরে পিডির আর আপনি বলছেন কি আমি জান্নাতে যাব। মানুষ কত চালাক দেখবেন হজ করতে গেলে নিজের টাকা দিয়ে যায় না বাপের জমি বিক্রি করে ঠিক না কারণ ওরও মনে মনে ডাউট হয় মনে হয় টাকাটা হারামি হবে কিন্তু বাপের জমি তো যায় চেষ্টা করেন সমাজকে বদলানোর জন্য চেষ্টা করেন তাতে যদি প্রয়োজন হয় এলাকার মানুষের সাহায্য নেন মানুষকে সাহায্য করুন দিন ইসলামকে বোঝার জন্য সাহায্য করুন দিন ইসলামকে জানার জন্য সাহায্য করুন হারামকে তোলার জন্য চেষ্টা করুন এলাকায় কোনো বাড়িতে মদ বিক্রি হবে না এই দিনও প্রতিজ্ঞ হয়ে যান আপনি এলাকার কোনো বাড়িতে বিড়ি বাঁধা হবে না রকম ব্যবস্থা আপনি করতে পারেন আপনাকে আমি তো আহ্বান জানাচ্ছি এলাকার বুকে মানুষকে জান্নাতের রাস্তার উপরে হাঁটান এভাবে দুনিয়া চলে না ফেরাউন টিকতে পারেনি হারুন টিকতে পারেনি এই বড় বড়। বাদশা যারা ছিল তারা কেউ টিকতে পারেনি জালিম মানুষ টিকতে পারে না সবাইকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে সো এখানকার জীবনটা সত্তর আশি বছরের পরের জীবনটা নেভার এন্ডিং সারা জীবনের জন্য অতএব এইখানে আপনাকে সাবধান হতে হবে এইখানে আপনাকে সাবধান হতে হবে আর বক্তার বক্তৃতা শুনতে হবে যারা কোরআন এবং হাদিস বলবে কারণ বক্তা আবার সুর করে কথা বলছে বক্তা নিজে বুঝে না কী বললো শ্রোতাও বুঝে না শ্রোতা বলছে কী সুর দিল রে এদে জাতি পরিবর্তন হবে না আল্লাহ বলছেন লিমেতা করুন তা ফালুন তুমি যা করোনা তা বলো না তুমি যা করোনা তা বলো না অতএব এলাকায় ভালো ভালো কাজ করুন কারো রক্ত রাখলে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন কারোর শীতের সময় কম্বল না থাকলে তাকে কম্বলদের ব্যবস্থা করুন মানুষকে মানুষকে ভালো রাস্তায় নিয়ে আসতে গেলে আপনাকে ভালোত্ব মানুষকে দেখাতে হবে যদিও এই গ্রামের আমি কাউকে চিনি না তা আমার একজনই চেনা একটা লোক আছে সেটা আমাদের দুলাল মামা চিনেন চিনেন দুলাল সাহেবকে চিনেন পাশে বসে আছেন ওনাকে আমি দিলাম যান ওনাকে নিয়ে কাজ শুরু করুন ইনশাল্লাহ মামাকে একদিন দাঁড়িয়ে রাখাবো নামাজও পড়বে ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ দোয়া করবেন ওনার জন্য বলতে চাইছি যে জাতির সামনে আপনি দাওয়াত দিবেন তো হকের দাওয়াত দিবেন আর জাতি পরিবর্তন হবে ইনশাল্লাহ তবে একটা রোগ আপনাদের মধ্যে ছেড়ে যাচ্ছি এই রোগটা থেকে গেল কি বলেন তো আমি যখন চলে যাবো কালকে সকালবেলা উঠে আপনারা বলবেন কি আর বলবো বাপ দাদা কি ভুল করে গিয়েছে বলবে না কথা বলছেন না কোনো আলেমের কোনো কথা সব ডিলে হয়ে গেলে একটা কথা কি আমাদের বাপদাদা ভুল করেছে আল্লাহ করিমের মধ্যে বলছেন সুরা মায়দা শ্র নম্বর পাঁচ আট নম্বর একশো চার সুরা লুকমান নম্বর একত্রিশ আট নম্বর একুশ সুরা আম্বিয়া নম্বর একুশ আট নম্বর তিপ্পান্ন সুরা আরব শ্রো নম্বর সাত আট নম্বর সত্তর সুরা বাকারা নম্বর দুই আট নম্বর একশো সত্তর এতগুলো জায়গায় আল্লাহ বলছে জাতির সামনে যদি হকের দাওয়াত নিয়ে যাও তারা বলবে আমাদের বাপ দাদা কি কম বুঝতো না কি আল্লাহ বলছেন হয়তো তাদের বাপদাদা কিছুই বুঝতো না অতএব এই বাপ দাদার দোহাই দিয়ে হিন্দু ইহুদি খ্রিস্টানরা চলতো আমরা চলবো না যতক্ষণ কথা বললাম এই কথাগুলো আল্লাহ আমাদেরকে মেনে আমরা আগামী কিন্তু মেলার ব্যবস্থাকে উঠাবো আল্লাহ সেই জন্য তৌফিকাধা করে আল্লাহ আমিন যত মা যত বোন আমার এই কথা শুনলো তারা যেন আগামী দিন থেকে নিজেকে ঢাকার মতো ব্যবস্থা করে দেয় তাদের সেই অন্তর তুমি সৃষ্টি করে দাও আল্লাহ মামিন আল্লাহ যারা এখনো হারাম ব্যবসার সাথে যুক্ত তারা যেন হালাল রুজির দ্বারা সম্পৃক্ততা দান করতে পারে মানে সম্পৃক্ত হতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহ মামিন আল্লাহ হানাফি সাফি মালিকি খারেজি মোতাজিরা নয় সমগ্র মুসলমান যারা কালেমা পড়েছে সবাই আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই তুমি সেই আদা করো সবাইকে একই সাথে থাকার সবাই বলি আল্লাহ হুম্মিন আল্লাহ গো ডক্টর জাকির নাইককে এবং আল্লাহ সাইদিকে আবারও আমরা দাওয়াতি ফিল্ডে দেখতে চাই তারা যেন দাওয়াতি ফিল্ডে আবারও আসতে পারে তার জন্য তৌফিকা দা করো আল্লাহ হম্মামিন আল্লাহ গো আজকে নিউজিল্যান্ডে যে নিরীহ মুসলমান ভাইদেরকে মারা হলো আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো সহেবুল্লা আল্লাহ হম্মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ